সময় দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া বাদ। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, চাকরির জন্য অফিসে যায় অনেকে, কিন্তু মহামারীর সাবধানতার জন্য বাসায় জামাতে নামাজ পড়ে। মহামারীতে অফিসে যেতে সক্ষম হলে মহামারীতে বাসায় জামাতে নামাজ কি জায়েজ হবে? প্রথমত, চাকরি অফিসে যায়, সেখানে চাকরির পরিবেশটা আমাদের জানতে হবে, সেখানে কি গ্যাদারিং আছে কি না, বা তাকে বাধ্য হয়ে সবার সাথে ঘেঁষাঘেঁষি করতে হয় কি না, অফিসে ভিন্নভাবে বসা যায়, সেরকম অবস্থা যদি থাকে তাহলে তার বাসায় জামাতে নামাজ পড়া এবং মহামারীতে অফিসে যাওয়া সক্ষম হইলেও মহামারীতে বাসায় নামাজ পড়াটা তার জন্য জায়েজ হবে। কারণ হচ্ছে, মসজিদটা একটা সীমাবদ্ধ জায়গা এবং এখানে অনেক মানুষ একত্রিত হয়, সেখানে আর এই রোগটা, বর্তমান যে রোগটার কথা বলা হচ্ছে, যে মহামারী আপনি বলছেন, বিশেষ করে করোনা বা কোভিড-19 যেটা বলছেন, সেটা এমন একটি রোগ যেটা সাধারণত নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং এটা কারো কাশি বা হাসি বা কারো এই শরীর থেকেই আরেকজনের কাছে সংক্রমিত হয়ে থাকে। এটা এখন অনেকটা পরীক্ষিত সত্যি পরিণত হয়েছে। তো যে ব্যক্তি অফিসে যায়, অফিসে তো আর কারোর সাথে ঘেঁষাঘেঁষি হয় না, দাঁড়াইতে হয় না, পাশাপাশি সেজদাতে একই রকম এক জায়গায় যেতে হয় না, সেখানে আরেকজনের তো একজন একজন হয়তো সে অফিসে হয়তো তার জায়গায় বসে আছে, আরেকজন আরেক জায়গায় বসে, এখানে কেউ আসলে তার সাথে তার ইয়া মেনটেন করে কথা বলা যায়, দূরত্ব মেনটেন করে, কিন্তু মসজিদে সবাই এই দূরত্ব মেনে চলে না। এই জন্য কেউ যদি কোনো সেটাকে তা যদি কোনো মনে করে, সে যদি মনে করে যে এখনও আমার পরিবেশ হয় নাই জামাতে যাওয়ার, আমি ঘরে জামাতে নামাজ পড়বো, কারণ অফিসে যেরকম আমি নিজেকে সেভ করে চলতে পারি, মসজিদে এরকম পারি না, কারণ যে কোনো লোক আসবে, বসবে, সামনে আসবে, আবার সেজদার জায়গায় কার জায়গায় কে সেজদা করবে নির্ধারিত না, কখন কে আগে সেজদা করে গেছে, কোনো রোগী আসছিল কি না, কেউ মসজিদে, অনেক সময় অসুস্থ হলে মানুষ মসজিদে একটু বেশিই আসে, অফিসে কম গেল। তো এই কারণে যদি কোনো কেউ সেফ ফিল না করে এবং ঘরে জামাতের সাথে নামাজ পড়ে, তার জামাত জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। আর যদি এরকম হয় অফিসে, তার অফিসে চাকরির জায়গাটি এরকম যে এখানে এমনিতেই গ্যাদারিংয়ের জায়গা, যেমন অনেক সময় বিশেষ করে ইয়েতে গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরিতে যেভাবে সবাই একসাথে থাকে, একসাথে বসে, সেরকম জায়গাতে যদি কেউ কেউ যায় এবং তার মনে হয় যে ওখানে যাওয়াটা, ওখানে বসাটা তার কোনো সমস্যা হচ্ছে না সবার সাথে গ্যাদারিংয়ে, তাহলে মসজিদে যাওয়া তার সমস্যা হওয়ার কথা না। তো যখন তার জন্য এই অবস্থাতে তার জন্য মসজিদে তাকে যেতেই হবে, কারণ যেহেতু সে এরকম পরিবেশে অন্য ওখানেও থাকে, সুতরাং তার এখানে যাওয়াতে তার বাধা নেই। আর যদি এরকম হয়, অফিসে যারা আছে তাদের সবাই চেক করা আছে, সবাই যে এদের কারো রোগ নেই, মানে তারা পরীক্ষিত, যে এদের কাছে কোভিড-19 কারণেই তারা নিজেরা পরীক্ষা করে দেখেছে নেগেটিভ সবারই, তাহলে অফিসে তার চাকরি করলে, সে অফিসে যেতে পারলেও তার মসজিদে যাওয়াটা তার জন্য এরকম বাধ্যবাধকতা নাই। কারণ হচ্ছে, মসজিদে বিভিন্ন রকম মানুষ আসে, আর বাইরের লোকও আসে অনেক সময়, এবং তাকে মানা করতে পারেন না অনেক সময়, বাধা দেওয়া কঠিন হয়ে পড়ে, তাহলে আপনি মসজিদে যাবেন কী করে? যেন আপনার অফিসের থেকে মসজিদ সিকিউর না তখন আপনার জন্য, এটা বাস্তবতা বুঝে কথা বলতে হবে, আবেগ নিয়ে কথা না বলাই ভালো। আর যে এমন মসজিদ হয়, যে মসজিদ পারিবারিক মসজিদ বা আপনার বিল্ডিংয়ের মসজিদ, নিজস্ব মসজিদে বাইরের লোক আসে না, নিজেরা যারা আসে তারা এখানে কোনো রুগী নেই, তাহলে অবশ্যই সেই মসজিদে যেতে হবে তাকে, কারণ এখানে তার মসজিদে যাওয়ার আসা যাওয়ার সব সে পাবে। তারপরে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে যতবার মসজিদে যাবে অতবার তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য খাওয়ার ব্যবস্থা করবেন, মানে তার জন্য মেহমানদারি ব্যবস্থা করে রাখবেন, যাওয়া আসা করবেন, এবং তার এক পায়ে গুণা মাফ হবে, এক এক পদক্ষেপে আর পদক্ষেপে গুণা থেকে সে মুক্ত হবে। এটা হচ্ছে সেরকম অবস্থা, যদি কোনো সে নিরাপদ হয়। নিরাপত্তা হলে বড়ো জিনিস, নিরাপত্তা হচ্ছে বড়ো জিনিস, নিরাপত্তার বিষয়টি উড়িয়ে দেওয়ার বিষয় না। আসলে মানুষ এটাকে যতই আমরা ওয়াজ নসিহত করি না কেন, বাস্তবতা হচ্ছে নিরাপত্তার সাথেই আল্লাহ তাআলা সব কিছু আমাদের করতে বলেছেন।
যুদ্ধের ময়দানে বলছেন ক্ষুদ্র হেদে রাখুন, অস্ত্র যেন সাথে থাকে, এটাও বলেছে। তার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সিকিউর ফিল করবেন না যে জায়গাতে, সেই জায়গাতে আপনি যাবেন না, এতে কোনো সমস্যা নেই। আরেকটি কারণ হচ্ছে যেখানে অফিসে অনেক সময় মানুষ যেতে বাধ্য হয় জীবনযাত্রার তাগিদেই, জীবনযাত্রার তাগিদেই বাধ্য হয়, তার বেতন না আসলে খাওয়ার বন্ধ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তো আপনি সালাত জামাতের সাথে আদায় করছেন, এতে আপনার কিন্তু এই ফরজিয়ত ছুটে গেছে, জামাত যেটা আদায় করা ফরজিয়ত ছুটে গেছে। মসজিদে যাওয়াটা হচ্ছে তখন অতিরিক্ত নফল কাজ সওয়াবের কাছে, তো আপনি মসজিদে গিয়ে সওয়াব অতিরিক্ত সওয়াব কামানো আর অফিসে যাওয়াটা একরকম করে দেখবেন না। অফিসে যাওয়াটা তখন আপনার জন্য কিন্তু এমনি বাধ্যতামূলক, কারণ আপনার বেতন টেতন না থাকলে খাবেন কি, এরপর মানুষের সাথে হাত পাততে হবে, চাকরি বন্ধ হয়ে গেলে আপনি এরপরে আরও বিপদে পড়বেন। এই জন্য আপনি এটা, আর আল্লাহ যেহেতু এখানে ছাড় দিয়েছেন, জামাতটা হলো মূল উদ্দেশ্য, মসজিদে গেলে অতিরিক্ত সওয়াব পেতেন, অতিরিক্ত সওয়াবের জন্য রিস্ক নেওয়াটা আপনার জন্য তখন ঠিক হবে না। সুতরাং যারা দুটাকে এক করে দেখতেছেন কথাটা কিন্তু ঠিক নয়, এই বিষয়টা আসলে আমাদের জানা দরকার। প্রত্যেকটা জিনিসে তার জায়গা মতো রাখতে হবে, তার মর্যাদা অনুসারে যেটা যেখানে দরকার সেটা সেখানে রাখতে হবে, যেখানে ওয়াজিবাত যেখানে সেখানে মুস্তাহাবাতের সাথে একসাথ করা যাবে না। ওয়াজিবাতগুলো বা ফরজিয়াতগুলো আলাদা করতে হবে, মুস্তাহাবাতগুলোকে আলাদা রাখতে হবে, প্রত্যেক জিনিসের হুকুম যেটা আছে হুকুমটাকে ঠিক রাখতে হবে। সুতরাং একটাকে একটা দিয়ে যারা আবেগ দিয়ে বিভিন্নভাবে দেখলাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যে সব জায়গাতে সমস্যা নেই, শুধু মসজিদ, শুধু কোভিড-19 আছে, এইভাবে কথাবার্তা বলা ঠিক না। বাজারে তাকে যেতেই হবে, কারণ তার খাবার নেই, এই বাজারে যাইতে পারে তা মসজিদে যেতে পারে না, এই সমস্ত কথা বলা ঠিক না। বাজারে গেলেও কখনো কখনো মসজিদে যেতে পারবে না, কারণ হচ্ছে মসজিদে যেতে ওই সময় সে বাধ্য যখন তার জামাত হচ্ছে না, তখন সে বাধ্য যখন যে যাবে, যদি জামাত করা যায় তো ওই জায়গায় মসজিদে যাওয়ার তার জন্য ফল, তার সব অতিরিক্ত সবের কাজ। আর কিন্তু বাজারে সে যদি না যেতে থাকতে পারে তাহলে ভালো কথা, কিন্তু কোন মানুষ আছে বাজারে না যেতে থাকতে পারবে, তাতে খাবার লাগবে। শরীয়ত এখানে এত বাড়াবাড়ি করেনি যে আপনার মসজিদে এবং বাজার একরকম করে হচ্ছে কথা ঠিক নয়, কখনো কোনো বাজার থেকে যেতেই হবে, তার বেচা কেনার দরকার আছে। শুধু সাবধানে থেকে যদি বেচা কেনা করতে পারে তাহলে করবে, আর মসজিদে যাওয়াটা তার জন্য তো আসলেই জামাত যদি হয়ে যায় তার যে কোনো জায়গাতে, তার জন্য মসজিদে যাওয়ার বাধ্য ফরজ ইয়ে থাকে না, সওয়াবের কাজ হয় সে, অতিরিক্ত সওয়াবের কাজ হয়। কিন্তু বিষয়গুলো প্রত্যেকটিকে তার স্থানে রাখতে হবে, এটা হলো মূল কথা, আশা করি বিষয়টা বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি আমার স্ত্রীকে তিনটু করে তিন তালাক প্রদান করেছি, এখন আমার স্ত্রী শরীয়ত মোতাবেক আমার বাড়িতে 4 মাস 10 দিন থাকার পর সে চলে যাবে, আমি তাকে সম্পূর্ণভাবে বিদায় দিতে চাই, কিন্তু তা আমার বাবা মা আর আত্মীয় স্বজন এটা মানতে রাজি হচ্ছে না, তারা আমাকে তওবা করে আবার নতুন করে তার সাথে বিয়ে পড়তে বলতেছে, যা কিনা সম্পূর্ণভাবে শরীয়ত বিরোধী। আমি কোরআন থেকে তার দলিল দিয়েছি কিন্তু তারাও মানতে চায় না, এ ব্যাপারে আমার পরিবার পরিজনকে কোরআন হাদিস দিয়ে কিছু ওসিয়ত করুন। ভাই, আপনি শরীয়ত মোতাবেক তালাক দিয়ে দিয়েছেন, এখন আপনার জন্য কোনোভাবেই এই স্ত্রীকে আর রাখার কোনো সুযোগ নাই, এটা আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হই অনেক মানুষকে যারা আবেগকে কোরআন এবং সুন্নাহর উপর স্থান দেয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা স্ত্রী তালাক দেওয়ার পরে আরেকখানে বিয়ে করেছে, এবং অনেকেই এই স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসেছে। আপনি আশ্চর্য হবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের মধ্যে অনেকেই স্ত্রী তালাক দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন, জুবাইর তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তো তালাক দেওয়াটাকে এত কঠিনভাবে দেখে, হ্যাঁ, একজনের স্ত্রী যদি কোনো অবাধ্য হয় শরীয়তভাবে, শরীয়ত মোতাবেক না চলে, অথবা তার সাথে তার মনোমালিন্য থাকে, সংসার না করতে পারে, তালাক দিবে, আল্লাহ তাআলা তার জন্য স্ত্রী মিলিয়ে দিবে আর তার জন্য ওর জন্য স্বামী মিলিয়ে দিবে, হয়তো তাদের মধ্যে পরিমাণ হচ্ছে না। এটাকে এত কঠিন করে দেখার কিছু নেই, এটাকে কঠিন করে দেখার মধ্যে বড় সমস্যা হচ্ছে কি জানেন, হারামের মোর্তাকে, হারামের কাজ করা। তো আপনার বাবা মা কী বললো এটা যদি কোনো প্রাধান্য দেন আল্লাহ তাআলার কথার উপরে, তাহলে আপনি কিন্তু এখনও ইমানদার হইতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, লা তাজিদু ক্বাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতুহুম আও আশিরাতুহুম আও ইখওয়ানুহুম আও আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল আমরি। ওখানে একটা বলেছেন আল্লাহ তাআলা, আবার এটাও বলেছেন, লা তাজিদু ক্বাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম, তাদের পিতা হলেও, হ্যাঁ,
কখনো ওখানে বলা আছে যে যদি কেউ তোমাদের কুলিঙ্কা না বা কুমা আবনা কুমে খোয়ানে কুমা জোয়াজ কুমা আশিরে মোহাম্মদ তারফ তুমুহা ও তেজারত তাকশনা কাসাদ মাসা ও মাসা কেন তার দাও না হাব্বা ইলাইকুম আল্লাহ ও রাসূলি ও জিহাদিন বিসাবিলি ও তার বস হাতাই আতি আল্লাহ বিআমরি যদি বলুন হে নবী যদি যদি তোমার পিতা সন্তান জ্ঞাতি গোষ্ঠী বুয়া ভাই তাদের সম্পদ ইত্যাদি ভালো বেশি ইত্যাদি উল্লেখ করে বলেছেন এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ তার রাসূল থেকে তাহলে অপেক্ষা করে আল্লাহ তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে এরপর আল্লাহ তাআলা এই সূরাতে বলতেছেন যে যে লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু আল্লাহ এবং তার রাসূলকে যে ব্যক্তি ভালোবাসে কখনো আপনি পাবেন না যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কখনো তাদের সাথে সম্পর্ক রাখে বা তাদের তাদের কথা মেনে নেয় বা তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে ওয়ালাউ কানু আবা যদি তার পিতা হোক সুতরাং আপনার বাবা মা কি বললো এটার চেয়ে আল্লাহর কথাকে প্রাধান্য আপনাকে বেশি দিতে হবে ইমানদারের কাজই হচ্ছে যে কোনো সময় বাবা মার কথার উপরে এখানে আল্লাহর কথা যেটা হবে এটা প্রাধান্য পাবে হ্যাঁ আল্লাহর কথা বিরুদ্ধ হচ্ছে না এমন প্রত্যেকটি কথা বাবা মার মেনে নিতে হয় আল্লাহর কথা বিরুদ্ধ হচ্ছে না তবে আল্লাহর কথা বিরুদ্ধ হলেই সেটা মানা যাবে না এটাই হচ্ছে বিধান যতক্ষণ পর্যন্ত তারা শিরকের আরেকজনের সম্পদ নষ্ট করা বা আরেকজনের হক নষ্ট করার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত বাবা মার কথা মানতে পারবে এখানে সম্পূর্ণরূপে আল্লাহ বিরোধী কথাবার্তা আল্লাহ আল্লাহ তাআলা যেটা স্পষ্ট বলে দিয়েছেন আপনি তিন তুহুরে তিনবার তাকে তালাক দিয়েছেন এবং এটা আপনি বুঝে শুনে দিয়েছেন এবং এটাই হচ্ছে শরীয়তে বিধান যে এইভাবে দেয়া কারণ হচ্ছে যাতে করে এইভাবে দিলে সুবিধা হচ্ছে এটাই যে এটা এইভাবে তালাক দিলে একটা মানুষ বোঝার সুযোগ পায় এক তুহুরে এক তালাক দেওয়ার পর তার একটা সময় আসে নিজে রিয়েলাইজ করতে পারে যে আমাকে আসলে স্ত্রীর দরকার আছে কিনা স্ত্রীও বুঝতে পারে স্বামীর দরকার আছে কিনা সেও তার কোনো হক ছাড় দেয় তখন তাদের মধ্যে একটা বনি বানা হয় এটা শুধু চেয়েছেন এই জন্য তিনবার তিন তুহুর তালাক দিয়েছেন এবং চার মাস দশ দিন থাকার পর চলে যাবে কোনোভাবেই আপনার পিছন দিকে তাকাবেন না এখন আর কোনো সুযোগ নেই সুতরাং এই স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে এটাই হলো কথা অন্য স্ত্রী আপনি অন্য আপনি কাউকে বিয়ে করবেন সেও তার স্বামী দেখবে অন্য কোথাও যদি সন্তান সন্ততি হয় কোনো সমস্যা নেই সন্তান যদি আল্লাহ বড় করবেন সেগুলিকে আল্লাহ দেখা দায়িত্ব অনেক সময় এই সমস্ত এই সন্তান মা না থাকলেও তারা বড় হয়ে ওঠে কোনো সমস্যা হয় না এটাকে আপনি এমনভাবে দেখবেন না যে আল্লাহ আল্লাহ কোনো কাউকে আটকে রাখবেন এরকম না আল্লাহ তারা প্রত্যেককে তার অবস্থা অনুসারে তাকে সেরকম করে চলতে দেন এটাই আল্লাহ তাআলার বিধান যে কারোর জন্য কেউ আটকে থাকে না পৃথিবীতে কোনো পিতার জন্য সন্তান আটকে থাকে না সন্তানের জন্য পিতা আটকে থাকে না মায়ের জন্য সন্তান আটকে থাকে না সন্তানের জন্য মা আটকে থাকে না অনেক মানুষ আছে সন্তান রেখে মাস অন্যখানে বিয়ে বসে তার জন্য বৈধ কিন্তু আমাদের বাঙালি সমাজে সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে যে কোনো মা অন্যখানে বিয়ে বসা এটা তার জন্য দোষণীয় হয় ঠিক না যদি মায়ের বয়সের মায়ের বিয়ের বয়স থাকে তখন উচিত সন্তানদের সে তাকে সাহায্য করার অন্যতর বিয়ে বসা যদি বাবা তাকে তালাক দেয় বা বাবা মারা যায় তখন তার অন্যতর বিয়ে করতে সাহায্য করা তাকে উচিত কারণ তার পুরো জীবনটা নইলে একটা কষ্টকর জীবনে পরিণত হয় এই বিষয়গুলি আমাদের সমাজে যদি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে এগুলি ব্যাধি হিসেবে থাকবে আরব্য সমাজে আমরা দেখেছি যে আরব্য সমাজে এই সমস্ত বিষয়টি খুব গৌণ হিসেবে দেখা হয় তাদের মধ্যে এটা অনেক সময় তালাক হয় অন্যখানে আবার এই সন্তান নিয়েই এই মা বিয়ে বসে আবার কখনো সন্তান রেখে বিয়ে বসে এবং যে যে বিয়ে করেছে তিনি মনে করেন সন্তানদের গণিমত মনে করেন যে আমি কিছু সম্পদ সন্তানও পেয়ে গেছি তারা আমার আমার তত্ত্বাবধানে বড় হয়ে উঠবে তাদেরকে আমি দেখাশোনা করব আমি এরকম দেখেছি আমার ওস্তাদকেও দেখেছি এরকম সন্তান সহ তিনি এক মেয়েকে বিয়ে করেছেন এবং সেই মেয়ে ভালো শিক্ষিত ছিল তো সেটা কিছুই মনে করে না তিনি বলতেন যে আমি তিনটা মেয়ে সন্তান পেয়ে গেছি বিনা কষ্টে তো এটা কিন্তু একটা বিরাট নেয়ামতের বিষয় অনেকে মনে করতে পারে কিন্তু এগুলি না হয় আমাদের সমাজটা হয়ে গেছে এরকম একবার বিয়ে হলে তার বিয়ে হতে চায় না একবার তালা বিয়ে করলে আরেকবার কেউ তাকে বিয়ে দিতে চায় না এরকম পরিবেশ তৈরি হওয়ার কারণে আমাদের কিছু জাহেলি রীতিনীতি কাজ করে হিন্দুয়ারি রীতিনীতি কাজ করে এবং ওই যে সতীদাহ প্রথার মতো কিছু জিনিস ছিল সেগুলোতে বাঁচিয়ে মনে করে যে কোনো রকম তাকে বেঁচে রাখতে হবে কখনো বাবার হাত বাবার উপর বোঝা হয়ে কখনো ভাইয়ের উপর বোঝা হয়ে এটা কিন্তু আসলে শরীর সম্মত কাজ না তার যেটা আল্লাহ তাআলা বলেছেন ও আঙ্কি হল আয়ামা মিনকুম ওয়াসালিহিন মিন ইবাদিকুম উমাইকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইয়ুগনিহিমুল্লাহ মিন ফাদলিহি যাদের স্বামী নাই আয়ামা বলা সরাসরি তাদেরকে বিয়ে দাও আঙ্কুল আয়াম বিয়ে করে তাদেরকে যাদের স্বামী নেই অর্থাৎ অবিবাহিতা বিবাহিত হয়েছে অথবা স্বামী নেই যে কোনো অবস্থায় মারা গেছে
অথবা তালাকপ্রাপ্ত হয়েছে, এই মেয়েকে তোমার স্বামী মারা গেছে অথবা তালাকপ্রাপ্ত হয়েছে, সে এই মেয়েকে বিয়ে করার ব্যাপারে আল্লাহ নির্দেশনাই দিয়েছে। আঙ্কুল আয়াম আমি কুমসালাহিন মিনি ইবাদিক ওই মায়কু, যে যারা যারা অনুরূপভাবে যাদের 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 স্ত্রী নেই, সে যে কোনো অবস্থাতে হোক তাকে বিয়ে তার বিয়ে করা উচিত। এই জন্য আমরা দেখি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাহুল্লাহ, তিনি তার ছাত্র যখন শুনলেন তার স্ত্রী ছাত্রের স্ত্রী বিয়ে করেছে বলে, তুমি বিয়ে করেছো বলে না, বলে একদিনে থাকা উচিত না বিয়ে ব্যতীত, তোমার স্ত্রী বিয়ে করেছে তুমি তো আর মেরে ফেলো না, সেটা মরে গেছে, তোমার তো দোষ নাই, তুমি একা একা বসে থাকবে কি জানি। এই জন্য সামাজিকভাবে এগুলি যত খারাপই দেখা হোক, এগুলিকে আল্লাহর বিধানকে আমরা স্বাভাবিকভাবে নেই এবং সেইভাবে আমাদের চলা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো ঔষধ খাওয়ার পূর্বে বা পরে কি দোয়া পড়তে হয়? দলিল সহ জানাবেন জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান বলতে হয়। আচ্ছা, কোনো ঔষধ খাওয়ার পূর্বে বা পরে কি দোয়া পড়তে হয়? যে কোনো জিনিস খাওয়ার পূর্বে যে দোয়াটি পড়ুন হলো বিসমিল্লাহ। যে কোনো জিনিস খাওয়ার আগে, এটা ওষুধ হোক, খাবার হোক, পানীয় হোক, এটা যদি আপনার পেটে ঢুকছে বিসমিল্লাহ করে খাবেন, এটা হচ্ছে নিয়ম শরীয়তের বিধান, হচ্ছে বিসমিল্লাহ করে বলা, বিসমিল্লাহ করে খাওয়া, এটাই শরীয়তের বিধান। তো আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারে বড় হয়েছেন, তারপরে বড় তার পরিবারে বড় হয়েছেন ওমর ইবনে সালামা। তো তিনি ছোটো বাচ্চা হিসেবে খাবারের চারপাশে যেখানে সেখানে হাত দিতেন, রাসূল তাকে শিখালেন যে ইয়া গোলাম, হে গোলাম, সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়াকুল বি ইয়ামিনকে ডান হাতে খাও, ওয়াকুল বি মায়ালিক তোমার পাশে যেখানে দেখাও, সারা খাবারের প্লেটে যেখানে সেখানে হাত দিও না, এক পাশ দিয়ে তুমি খাও। তিনটে জিনিস শিখালেন তিনি সেই বাচ্চাকে এবং এটা একটা সুন্নতে পরিণত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, তিনি বলেছেন আল্লাহ তাআলা পছন্দ করেন কেউ কোনো খাবার খাওয়ার পরে, কোনো পান করার পরে সে যেন আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা। সেই হিসাবে কেউ ওষুধ খাওয়ার পরে, ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে, ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যেন এটা কার্যকরী হয়। কারণ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওষুধ গিয়ে আল্লাহর কাছে চায় এটা কি কাজ করবে কি না, যদি আল্লাহ তাআলা অনুমতি দেয় কাজ করে সেটা কাজ করে না, সুতরাং তার জন্য দোয়া, তার মানসিক মন থেকে দোয়া করতে পারে। তবে এখানে কোনো সরাসরি নস কোনো নাই যে আপনি প্রত্যেক ওষুধ খাইয়ার পর হাত তুলে দোয়া শুরু করে দেবেন আপনি লম্বা করে, এগুলি কোনো কিছু নেই। অন্যভাবে অনেক সময় মানুষ করে থাকে, এগুলি না, আপনি এমনি বিসমিল্লাহ বলবেন খাওয়ার সময়, খাওয়া ওষুধ খাওয়ার আগে, আর ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, আলহামদুলিল্লাহ একটা ওষুধ খেয়েছেন আপনি খাওয়ার জিনিস, এরকম আলহামদুলিল্লাহ বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওষুধ খাওয়ার পূর্বে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা যে বিসমিল্লাহ বলা যাবে না, বলতে হবে ইয়া শাফি ইয়া কাফি, এই জাতীয় কথাবার্তা। তো ইয়া শাফি ইয়া কাফি এরকম কথাবার্তা আসলে কোনো হাদিসে আসেনি। কারণ কী যে মানুষ কেন এটা বলে, অনেকে মনে করে বিসমিল্লাহ অর্থ বর্ধিত হওয়া, ওষুধ বিসমিল্লাহ ওষুধ খাওয়ার অর্থ ওষুধ বেড়ে যাবে। আরে না, বিসমিল্লাহ অর্থ বর্ধিত হওয়া না, বিসমিল্লাহ অর্থ যে কোনো জিনিসের কল্যাণটা আসা, যে কোনো জিনিসের কল্যাণ আসা। বারাকা অর্থই কল্যাণ, কল্যাণ কামনা করা, বারাকা অর্থ কল্যাণ আসা। সুতরাং বিসমিল্লাহ বলে ওষুধ খেতে হবে না, এটা মিথ্যা কথা, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ভুল ধ্যান ধারণা, এগুলি ঠিক না, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। বিসমিল্লাহ বলে খেতে হবে, আর যদি খাওয়ার পরে খাওয়া শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলতে পারেন, যে কোনো কিছু খাওয়া এবং পানীয়ের পরে আলহামদুলিল্লাহ বলাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। তাহলে আমরা এটা এটা প্রচলন করতে পারি। আর যেটা ইয়া শাফি ইয়া কাফি, এটা কোনো হাদিসেও আসে নাই, এটা সম্পূর্ণ বানানো জিনিস। এবং আপনি যদি কোনো দোয়ার খাওয়া দাওয়ার পরে যদি আল্লাহ ইয়া শাফি আল আমরাত, হে সে আরো শিফা দান করে আপনি আমাকে শিফা দেন, এটা পরে কইতে পারেন, কোনো সমস্যা নেই, এটা না যায় কিছু না, কিন্তু এটা অভ্যাস বানিয়ে নিতে হবে না। অভ্যাস যে এটাই এটা দোয়া, মানে ওষুধ খাওয়ার দোয়া বানিয়ে নেবেন না আপনি, এটা তো নিষেধ নেই, কিন্তু এটাকে ওষুধ খাওয়ার দোয়াই বানিয়ে নিয়েছে, যেহেতু এই সময় আমরা নিষেধ, এই যেহেতু নিষেধ, এই কারণে নিষেধ করি যে আপনি ইয়া শাফি ইয়া কাফি বলে খেতে হবে না। অথবা অনেকে বলে আন্তা শাফি কাফি মাফি বা এই জাতীয়, তো মাফি আসলে মাফি অর্থ হলো আপনি নিরাপত্তা দান করা, তো মাফিতে বলে না মাফি বলে ফেলে, তো মাফি হলো তো আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি নাউজুবিল্লাহ। তিন তো এইভাবে বলা তো কোনো হাদিসেও আসে না, নিজেরা বানিয়ে নিয়েছেন এখন, এরপরে আল্লাহ মাফি মাফি অর্থ নাই হয়ে যায়। আপনি মাফি তো বলতে পারেন না, আইন উচ্চারণ করতে পারেন না, এখন মাফি অর্থ নাই হয়ে যায়, তো আল্লাহ নাই হয়ে যায়। তো যেহেতু কথাগুলি আমাদের থেকে এগুলি থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে বিসমিল্লাহ পড়ে ওষুধ খাবেন এবং ওষুধ খাওয়া শেষ হলে যদি দেখেন যে খাইছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন আল্লাহ এবং মনে মনে আল্লাহ কাছে দোয়া করবেন যে ওষুধটা আপনার কাজ কার্যকরী হয়, এতে কোনো সমস্যা নেই। তবে এখানে কোনো সরাসরি
কোনো দোয়া নেই, নির্ধারিত কোনো দোয়া নেই যে আপনি এখানে দোয়া করবেন কোনো কিছু। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। মাসিক বেতনের জাকাত কিভাবে দিতে হবে বিস্তারিত জানাবেন। মাসিক বেতনের জাকাত আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি বৎসরে আপনি হিসাব করতে পারেন। আপনি যদি এরকম হয়, এরকম যদি হয় যে আপনার বেতনটা নেশা পরিমাণ হয়ে যায় প্রতি মাসেই, এত বেশি হয়, অনেক সময় ডাক্তারদের সেটা হয় বা যারা বিশেষ করে রুগী দেখে অনেকেই ডেইলি 2 লাখ 2.5 লাখ টাকা দেখে, তার তো প্রতি মাসেই তার অনেক টাকার অনেক টাকা যোগ হয়ে যায়, তার জন্য এই জাকাতের মশলাটা আসছে, অন্য কারোর জন্য নয়। যারা মাসিক যে টাকা পায়, যদি এরকম হয় মাসিক কেউ নেশা পরিমাণের থেকে বেশি টাকা পায়, তার জন্য কি সেই সময় জাকাত দিতে হবে? না, এরকম আসেনি, হাদিস বর্ণিত হয়নি। যেটা হচ্ছে তার জন্য জাকাতের নিয়মটা হচ্ছে পুরো বছরের নিয়ম, জাকাত প্রত্যেকটা সময় জাকাতের নিয়ম হচ্ছে বছর পুরা হওয়া, আবার জাকাতের নিয়ম আছে কোনো মৌসুম পুরা হওয়া, দুটোই নিয়ম, মৌসুম বুঝছেন, অথবা জাকাতের নিয়ম হচ্ছে কোনো কিছু গনিমতের মাল একবার পাওয়া, তার জন্য একবার দিতে হবে। তো যেমন রেকাজ পেয়েছে কেউ, গুপ্তধন পেয়েছে, 5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, এটা হচ্ছে ঘরে কোনো কিছুটা এমন সম্পদ পেয়েছে যেটা, অথবা ধরেন কোনো কেউ আফ্রিকাতে আছে, অনেক সময় কেউ নিজেই সেখানে নিজের বিরাট এলাকা সেখানে সে পেট্রোল পেয়েছে, এরকম তারাই বিক্রি করে, সেখানে সরকার নেয় না, এরকম কোনো কিছু হলে সেটা বিধান ভিন্ন যে 1/5 জাকাত দিতে হবে পাওয়া মাত্রই, তার হিসাব 1/5 এক বছর পুরো লাগে না। কিন্তু যেটা মানুষের ব্যবসায়ী সম্পদ অথবা আয়, সেটা নিয়ে হচ্ছে বৎসর পুরো হলে জাকাত দিতে হয়, কারণ তার আসা যাওয়া অনেক টাকা আসবে, আবার খরচও হয়ে যেতে পারে, অনেকে টাকা আসছে এখান থেকে ওখান থেকে ওষুধ খেয়ে খরচ হয়ে গেছে পুরোটাই। তাহলে এই জন্য শরীয়ত দেখেছে বছর পুরো হওয়াটা একটা গুরুত্ব দিয়েছে। আর যেটা মৌসুমি ফল আছে, যতবার ফলটা যেমন ধান ধরবে যতবার, এটাতে যেটাতে আমরা ওষর বলি, এটা মৌসুমি জাকাত দিতে হয় এটাকে। আর যেটা আপনি বলছেন মাসিক বেতনের জাকাত, সেটার সিস্টেমটা এরকম না, তবে এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অনেক টাকা আয় করে এবং তার মাসে অনেক টাকা হয়ে যায় যেটা তার বাৎসরিক হিসাবের জন্য কষ্টকর হয়, তখন তাকে প্রতি মাসেই বছর পর্যন্ত আটকে রাখলে গরিবরা ক্ষতিগ্রস্ত হবে, তখন এই জন্য তাকে মাসেই জায়গাটা দিয়ে দেওয়াটা তার জন্য হচ্ছে ওয়াইজ কাজ, এবং যাতে এবং সে যদি কোনো আটকে রাখে বছরের শেষেও দেয়, এটা তার জন্য জায়েজ হবে। কিন্তু উত্তম হচ্ছে দিয়ে দেয়া, হয়তো এমনও হতে পারে সে তখন আবার গরিব হয়ে যাবে, তখন গরিবরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এবং এমনও হতে পারে গরিবদের দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই ভবিষ্যৎ আর রোগ থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন। এই জন্য জাকাতটা এইভাবে বলা হচ্ছে। মূলত এই মাসিক কোনো বেতনের জাকাত নির্ধারিত কোনো হার শরীয়ত দেয়নি যে মাসে তাকে জাকাত দিতে হবে, কোনো অগ্রিম আপনি দিয়ে দিচ্ছেন পরের বছর হিসাব করবেন যে কী হয়েছে এটা, তো অগ্রিম দিবেন কীরকম। অনেকে ধরেন ডেলি 1 লাখ 2 লাখ টাকা আয় আছে, তো মাসে তার 30 লাখ 40 লাখ আয়, এখন সে তো হিসাব করতে গেলে বিপদে পড়বে, এই জন্য সে হিসাব করবে যে শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে বছরের শেষে তার টাকাটা হিসাব করবে কত টাকা হয়েছিল, সেটা তার যদি কম থাকে পূরণ করে দিয়ে বাকিটা, আর যদি বেশি থাকে বেশি দিয়ে দেওয়া হয়, বাকিটা সদকা হবে অথবা অগ্রিম দিচ্ছে আগামী বছরের জন্য, এটাও হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাসিক বেতনের জাকাতের হিসাবগুলো আমি বুঝি। এর চেয়ে অন্য কোনো হিসাব যদি আপনার জানা থাকে আমার জানা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সহি আকিদার মধ্যে নাকি ফেতনা আছে, এরকম কিছু ভাই বলে থাকে, এই বিষয়ে জানতে চায়। জাজাকাল্লাহ খে সুবহানাল্লাহ। ফিতনা শব্দটি হচ্ছে একটা ভ্যাক শব্দ, মানে যেটা দিয়ে মানুষ অনেক সময় হক থেকে বিরত রাখার জন্য এটাকে বেশি ব্যবহার করে। আপনি আশ্চর্য হবেন, ফেরাউন বলছিল তার কাউমকে, ফেরাউন তো হচ্ছে সবচেয়ে বড় ফেতনাবাজ, সবচেয়ে বড় পাপাচারী, আল্লাহ বলছে ইন্নাহু কানা আলিমিনাল মুফসিদিন, সে সবচেয়ে বড় পাপাচারী, সে বলতেছে যে দারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়াও মুসাকে আমি হত্যা করে ফেলি, কেন যে আমার ভয় হয় যে দুনিয়াতে ফেতনা ফাসাদে ভরাই দিবে, যে সে মুসা ফেতনা ফাসাদে ভরাই দিবে। মুসা আসছে ফেতনা ফাসাদ করতে না, মুসা আসছে আল্লাহর দিকে মানুষকে ডাকতে, আল্লাহর কথা বলতে। তো যারা মনে করে আল্লাহর কথা বললে তাদের সমাজ বিনষ্ট হবে, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, এই শান্তি শৃঙ্খলা তো তোমার দরকার নেই। কোরাইশরা শান্তি শৃঙ্খলা ছিল তারা দাবি করে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা করেছে, তাদের পিতা মাতার শত্রুতা আরম্ভ হয়েছে, এই জন্য তারা খুব দুঃখ করত। এই জন্য দেখবেন আবু জাহাল, সে বদর যুদ্ধে যাওয়ার দিন সে কাবা ধরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ
যেই ব্যক্তি আমাদের মধ্যে এই ভাইয়ে ভাইয়ে শত্রুতে আরম্ভ লাগাই দিল, যে ব্যক্তি আমাদের মধ্যে পরিবারে পরিবারে এই ভাঙন তৈরি করলো, আগামী দিন তাকে আল্লাহ পিষে ফেলুন। দোয়া করতেছে আল্লাহর কাছে কার বিরুদ্ধে? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কেন? তারা মনে করেছে যে আমরা তো ভালোই ছিলাম, জাহিলির যুগে যেমনি তেমনি চলি, ইসলাম এসে এই আমাদেরকে এইভাবে এই একটা নীতি মেনে চলতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, বাইরে যাওয়া যাবে না, শরীয়ত মানতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো আবাদ করা যাবে না, আমরা যে যেতে যাইছি আবাদ করছিলাম, কী দরকার ছিল এই লোকটি আসা আমাদেরকে নিষেধ করা? এখনই হচ্ছে তাই, যারা সহি আকীদের দিকে আহ্বান করে তারা আপনাকে নিজের দিকে আহ্বান করছে না, কোনোদিন তারা নিজের দিকে আহ্বান করছে না, তারা সবসময় আল্লাহর দিকে আহ্বান করতেছে। আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে সে ফেতনাবাজ কীভাবে হয়? যদি কোনো দলের দিকে আহ্বান করতো তো সেটা ফেতনা হতে পারত, যদি কোনো তিনি কোনো সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীর দিকে আহ্বান করে তাদের পক্ষে যাওয়ার জন্য তাহলে ফেতনা হতো। যেমন ইয়াল আল আনসার, ইয়াল আল মুহাজির, মুহাজিরের জন্য আসা, আনসারের জন্য আসা, রাসূলুল্লাহ বলছেন যে আবে দাওয়াল জাহিলিয়া বাইন আজহুরিকুম, জাহিলি দাওয়াত কেন দিচ্ছ, আমি তোমাদের মাঝখানে রয়েছি, দারুহা বাইনা মুন্তিনা, ছেড়ে দাও, এগুলি পচা জিনিস, এগুলি উল্লেখ করতে হয় না, মুখে আনতে হয় না, এগুলি হচ্ছে কোনো আঞ্চলিকতার ডাক, কোনো ভাষার ডাক, কোনো দেশের ডাক, এগুলি ইসলাম কোনোদিন ডাক দেয় না। ইসলাম ডাক দিয়েছে সার্বজনীন ডাক, এটা হচ্ছে এক আল্লাহর দিকে আসো, সবাই ডাকছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের আর কোনো ইলাহ নেই। প্রত্যেক নবী এটার দিকে ডাকছেন, প্রত্যেক নবী, এবং নবীদের এই আহ্বান যারাই দিবে তারা সহিহাকিদের আহ্বান করছে আপনাকে, আপনি কবর বুঝা দিচ্ছেন, অসুবিধা কী? অনেকের কাছে আমি মানা করলাম কেন, আমি ফেতনাবাজ হয়ে গেল, আপনি আল্লাহকে যত্রতত্র মনে করছেন, আমি আপনাকে বলছি না আল্লাহ আরশের উপরে ডাক, আপনাকে বিশ্বাস করতে হবে, এটা এটাই নবী রাসূলদের দিন, আপনার কাছে আমি কেন এটা বললাম, আপনি আমি ফেতনাবাজ হয়ে গেল, আপনার লোকেরা আল্লাহ আল্লাহর আসমা সিফাত অস্বীকার করে, আমি আল্লাহর নাম গুণের কথা আপনাকে স্বীকার করতে বলি, এগুলি মেনে নিতে হবে আপনাকে, কোরআন হাদিস এগুলি আসছে, এগুলি কেন বলি? আপনি তো একটা ভালো, আপনাদের একটা বিরাট সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কোনো একটা কোনো মাদ্রাসার কোনো আহ্বান নষ্ট হয়ে যাচ্ছে, কোনো গোষ্ঠীর কোনো আহ্বান নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি ফেতনাবাজ হয়ে গেলাম। আপনি শরিয়া মোতাবেক সালাত আদায় করেন না, যেভাবে আল্লাহ এবং রাসূল শিখিয়ে দিয়েছেন, আমি কেন সেইভাবে সালাত আদায় করতে বলেছি, আমি ফেতনাবাজ হয়ে গেলাম। এটা তো হচ্ছে যে যেভাবে দেখে, যে যেভাবে দেখে, একটা মানুষ ফেরাউনি দৃষ্টিকোণ থেকে তাকালে সে মনে করবে সহি আকিদার দাওয়াটা হচ্ছে ফেতনা, আরেক মানুষ যদি কোনো কোরআন ও সুন্নাহর দিকে দেখে সে মনে করবে যে ফেতনা নয়, এটা হচ্ছে হক, এটা বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত কষ্ট করতেন না যদি কোনো এইভাবে মেনে নিতেন সব কিছু, আপনি যদি কোনো কেউ ফেতনা করার কারণে ছেড়ে চলে আসেন যে আর দাওয়াত দেওয়ার দরকার নেই, ফেতনাবাজ বলবে আমাকে, তো আপনি তো আর নবী রাসূল দাওয়াত দিচ্ছেন না, আপনি নিজের হাওয়ার দাওয়াত দিচ্ছেন, প্রবৃত্তির দাওয়াত দিচ্ছেন, কে কী বললো সেচ্ছে আল্লাহ এবং তার রসুলের বাণী আপনার জন্য বেশি প্রিয় হওয়া উচিত, আল্লাহ তালা এটা বলেছেন, রসুল এটা বলেছেন, এবং এটা যদি কোনো নিজে বুঝছেন তা নয়, যে সলবে সালেন বুঝ অনুসারে আপনি চলেছেন, এটাই হচ্ছে মূল কথা। অনেকে বলবে যে আমি তো এরকম দাওয়াত দিচ্ছি, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন আগে দেখেন, আপনার দাওয়াতটা কি সলবে সালেহিনের কিনা। এই জন্য আমরা সবসময় বলে থাকি কোরআন সুন্না সাথে সলবে সালেহিনের বুঝ, সলবে সালবে সালাহিন বলতে কাদের বুঝাচ্ছি, সাহাবা তাবেইন আইমে মুস্তাহিদিন, সাহাবা তাবেইন আইমে মুস্তাহিদিন, আইমেদিন আইমে মুসানিফিন কুতুবিদ্দিন, এদের দিকে আহ্বান জানাচ্ছি। তিন শতাব্দী অর্থাৎ খায়রুল কুরুন, তিন শতাব্দী পার হওয়ার পরে যে সমস্ত মতভেদ আমাদের মধ্যে জন্ম নিয়েছে, আশাহারি বলেন, মাতুরিদি বলেন, জাহামি বলেন, মুতাজিলা বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, যত রকম মতভেদ মতবাদ বের হয়েছে, এগুলির প্রতি যারা আহ্বান জানাচ্ছে তাদের আহ্বান, তারা তো আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান জানাচ্ছে না, আপনি আল্লাহ এবং রসুলের প্রতি যারা আহ্বান জানাচ্ছে তাদেরকে আপনি ফেতনাবাজ বলতেছেন এবং এদের কাজকে ফেতনা বলতেছেন, আপনি তো আল্লাহকে ভয় করা উচিত, আপনার তো এটাকে শিরকি এবং কুফরি কালাম হয়ে যাচ্ছে। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে তারা আপনি কী বলছেন, ফেতনাবাজ বলছেন, ফেরাউনি কর্মকাণ্ড, এটা কোনো ইমানদার বলতে পারে না। এই জন্য যারা এগুলি বলে তারা ফেরাউনি কথাবার্তা বলছে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার দাওয়াতটা হক, আমার দাওয়াতটা আপনি বুঝতে হবে হক কিনা, কারণ প্রত্যেকে দাওয়াত দেয়, কাদিয়ানিও দাওয়াত দেয়, আপনি দেখবেন এখন মুতাজিলারও দাওয়াত দিচ্ছে, মুতাজিলারা এখন এমন এমন কথা বের করে যা আমাদের কোরআন ও সুন্নাহ এবং সালফ সালেহ নীতির বিরোধী। তারা বলছে কেউ একবার জান্নাত জাহান্নামে গেলে আর বের হবে না, এটা তার কথা, কোরআন হাদিস সম্পূর্ণ বিরোধী এগুলি। কোরআন আল্লাহ তাআলা কোরআনে কারীম বার বলছে ইল্লামান তাবা, যে তওবা করে তাকে ফিরে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা বার বলছে ইল্লা ইন আল্লাহ ইফনা ইশাকি বিকুম আদুনা লিমান ইয়াশা, সেটি করলে আল্লাহ ক্ষমা করবেন, এর বাইরে যা আছে তা যার জন্য তিনি ক্ষমা করবেন, লিমান ইয়াশা, কিন্তু তারা এটাকে নিষেধ করে না, কোনোদিন ক্ষমা হবে না, একবার গেলে আর বের হবে না, তারা নিজেরা বুঝে এটা বলছে,
এরা বলছে, তারা বলে যে সলভে সাইন্স থেকে তারা বেশি বুঝে, তাদের মধ্যে বড় নেতার সাথে আমি তর্কও করেছি, আমরা আমরা কি বুঝতে পারি না নাকি, আমরা তাদের থেকে বেশি বুঝতে অসুবিধা কোথায়, বেশি বুঝে দেওয়া অসুবিধা দাবি করে এটাই অসুবিধা, সেটা হচ্ছে ফিতনা মূলত। আপনাদের অবশ্যই যদি হক চান, আপনি যদি কোনো সত্যের মধ্যে থাকতে চান, অটল থাকতে চান, তাহলে আপনাকে কোরআন সুন্নার বুঝতে হবে সলভে সাইন্সের নীতি অনুসারে। কোরআন সুন্নার নিজের মন মতো বুঝলে হবে না, আপনার কোরআন সুন্নাকে বুঝতে হবে সলভে সাইন্সের নীতি অনুসারে, নিজের মন মতো বুঝলেই ফিতনা আসবে। যদি আপনি কি নিজস্ব কোনো একটা দলীয় দৃষ্টিকোণ থেকে, গোষ্ঠীভুক্ত দৃষ্টিকোণ থেকে, অথবা কোনো ফেরকা দৃষ্টিকোণ থেকে আপনি যদি কোনো কোরআন সুন্নার দিকে তাকান, তাহলে আপনি সে রঙে দেখবেন, যে রঙের চশমা আপনি পরবেন সে রঙে আপনি সব কিছু দেখবেন। আপনি যদি কোনো আশায়রা এবং মাতুরিদিয়াদের চশমা পরবেন, আপনি সব কিছু সেই রঙ দেখবেন। আপনি যদি কোনো সলভে সাইন্সের চশমা দেখবেন, সলভে সাইন্সের অনুসারে আপনি কোরআন হাদিস বুঝবেন, এর বাইরে নয়। নির্ধারিত একজন নয়, নির্ধারিত একজনের অনুসরণ করি না আমরা, এক গোষ্ঠীর নয়। সালাফ পুরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন এবং তাবেঈন ইজাম, তাদের নীতি সাথে সাথে, তাদের নীতি একজন নয়, কেউ কেউ আছে দুই একজনের একটা শব্দ পাইছে, এটা নিয়ে নীতি বানিয়ে নিয়েছে। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যখন কোনো মুতাশাবহ অর্থাৎ কোনো সাদৃশ্যপূর্ণ কোনো আয়াত দেখবে, সেটাকে তোমরা মহকামের দিকে নিয়ে যাবে। আর কি করে কিছু মানুষ আছে, শত শত নস আপনি দিবেন এটা নিবে না, বলবে যে ওইখানে একটা শত বলা হয়েছে, মানে ওনার ফেতনা ওই রকম উল্টাটা। তিনি ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলতেছেন যারা যাদের অন্তর মধ্যে বক্রতা আছে ওরা কি করবে, শত শত নস বাদ দিয়ে কি করবে, একটা নস পাওয়া গেছে কারো থেকে, একটা ভাষ্য পাওয়া গেছে, শত শত ভাষ্য বাদ দিয়ে ওইটার দিকে সবগুলিকে, সমস্ত ভাষ্যকে ফিরিয়ে দেবে। আল্লাহ তাআলা আরশের উপরে হাজারের উপরে দলিল আছে, এগুলি না নিয়ে কোন কোন ব্যক্তি কোথায় এক কথা বলেছেন এবং সেটার দিকে টেনে নিয়ে নিয়ে যাবে, এরকম বলবে। ঠিক অনুরূপভাবে কোরআন এবং সুন্নাতে আল্লাহর সিফাত সাব্যস্ত করার কথা বলা হয়েছে, আল্লাহ সিফাত সাব্যস্ত করার কথা বলা হয়েছে, এগুলি শত শত আয়াত এবং হাদিসকে অস্বীকার করে এগুলিকে মোড় ঘুরিয়ে কোনো এক ব্যক্তির কোনো একটা বক্তব্যের দিকে নিয়ে যাবে সেইটার দিকে। আর ওই ব্যক্তি ভুলও করতে পারে, ওই ব্যক্তি ভুল হতেই পারে। আমরা বলি যে কোরআন সুন্নাহ অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল পরে আর কেউ ভুল থেকে কেউই নিরাপদ না, কিন্তু দেখেন না সাহাবায়ে কেরাম সব তাদের মতটা কোন ছিল, মহকাম কোনটা, মতো সাহাবে কোনটা, তাদের একটি মতের জন্য আপনি সমস্ত মত ছেড়ে দিবেন। দেখবেন যে কেউ কেউ দেখবেন ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি মত পাইছে, এখন পাগল হয়ে গেছে এটাই নিতে হবে, কিন্তু ওনার অন্য আরও বহু মত যেটা স্পষ্ট আছে সেটাকে নিবে না, যেই মতটা ব্যাখ্যা করতে পারে এমন দিকে না গিয়ে তারা যেটা নিজেদের মন মতো আছে সেটার দিকে নিয়ে যাবে, সেটাকে সেটার দিকে টেনে নিয়ে যাবে, যেগুলো স্পষ্ট মতগুলোকে। এটা হচ্ছে হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, এটা প্রবৃত্তির অনুসরণ, এটা প্রবৃত্তির অনুসরণ না হয় আর কোনো প্রবৃত্তির অনুসরণের মধ্যে কিছু নেই। এটাই আপনি অনেকের মধ্যে দেখতে পাবেন, অনেকের মধ্যে দেখা যায় কবর কেন্দ্রিক যে সমস্ত সংস্কৃতি আমাদের সমাজে আছে সেটা স্পষ্ট হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্নভাবে নিষিদ্ধ করেছেন। নিজের কবরকে পর্যন্ত তিনি বলেছেন আমার কবরকে সম্মিলন স্থান বানিও না, এখানে একত্রিত হওয়ার কোনো জায়গা বানিও না। লা তাজিদু তাজআল কবরি ঈদা, রসুলের কবর চেয়ে উত্তম কবর কি আর আসে নাকি কোথাও, নাই। সেখানে যেটা নিষেধ করা হয়েছে সেটা না করে আমরা সেখানে সম্মিলন স্থান বানাই, বিভিন্ন জায়গাতে ওরস, বিভিন্ন ওখানে যাওয়া, একত্রিত হওয়া, সেখানে যাইয়া সেখানে কবর জিয়ারত করার জন্য একসাথে হওয়া, গাড়ি নিয়ে সবাই নিয়ে মিলে যাওয়া, মনে হয় যেন এটা একটা বিরাট কিছু পরিণত হয়েছে, এটা তো হারাম, জায়েজ নেই, হারাম নেই। হারাম কেন, আপনি সেখানে কেন যাচ্ছেন? যদি কবর জিয়ারতের উদ্দেশ্য আপনার বাবা মার কবর আছে ওখানে যান না কেন, আখিরাতকে স্মরণ করবে, দুনিয়া বিমুখ করবে আপনাকে, আর কবর বাসার জন্য দোয়া করা দরকার। আপনি শাহজালাল শাহপুরানের দোয়ার জন্য আপনি কেন যাচ্ছেন? আপনি সেখানে পাওয়ার আশায় যাচ্ছেন কিছু, যদি পাওয়ার আশায় যান আপনি শিরিক করতেছেন সরাসরি। আর যদি বলেন যে আমি না শুনো তো আদায় করতে চাই, শুনো তো বাবা মার কবর হয়ে যায়, আদায় হয়ে যায়, আপনি ওখানে কেন যাচ্ছেন, ওখানে কী জন্য যাচ্ছেন, ওখানে কিছু পাওয়ার আশা করে যাচ্ছেন? এখানে এই জিনিস তো কবরের কাছে যাওয়া পাওয়ার আশা করে যাওয়াই হচ্ছে শিরিক করা। যখনই অন্তরের মধ্যে এটা জাগবে যে আমার কিছু পেতে হবে, তখন শিরিক করা। যখনই আমি এটা বলবো তখন বলবো যে আপনি ফেতনাবাজ, এটাই বলবেন, কারণ আপনার সব মাথার ভিতরে তো আরেকটা ঢুকে আছে, শিরিক কুফুরি ঢুকে আছে, আপনি এখন পর্যন্ত সেখান থেকে বের হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখনই আহ্বান করেছেন তখন তাদের কাছে মনে হয়েছে যে এটা কেমন আহ্বান, আজআল আলিয়াত ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাকে এক ইলাহ বানিয়ে দিতে আশ্চর্যজনক কথা, এই ব্যক্তি ফেতনাবাজ। ঠিক সহি আকিদার লোকদেরকে যারা ফেতনার কথা বলে এরা নিজেরাই ফেতনা তৈরি, নিজের ফেতনার মধ্যে আসে, আলা ফিল ফিতনাতে সাকাতু, এরা ফেতনার মধ্যে ডুবে আছে, এরা অন্যদের মুখে ফেতনাবাজ বলতেছে, ফেতনার মধ্যে ডুবে আছে, আকণ্ঠ নিমজ্জিত, অথচ তারা অন্যদেরকে ফেতনাবাজ বলছে। এই জন্য এই সমস্ত কথা শোনা যাবে না, এরা নিজেরাই ফেতনা তৈরি করে রাখছে, আগে থেকে ফেতনার মধ্যেই আছে, কিন্তু তারা জানে না, তারা জানে না তারা ফেতনার মধ্যে আছে, এই জন্য তাদেরকে বুঝাতে হবে।
এখন যদি বলেন যে সেই একই লোকদের মধ্যে কারো কারো মধ্যে তাদের পরস্পর ভিন্ন ভিন্নতা আছে এই জন্য বলতেছেন, এটা এটা কোনো দোষের কিছু না, আপনি এটা ভুল বুঝছেন। সমস্ত মানুষ এক হয়ে যেতে হবে, এক হয়ে একটা দল বানাইতে হবে, এটা ইসলাম বলে না। আকিদাতে ঐক্য থাকবে, পরস্পরের মধ্যে মাসালা তো পার্থক্য থাকতেই পারে, সাহাবায়ে কেরামের মধ্যে মাসালাগত শত মাসালায় পার্থক্য ছিল, একটা দুইটা না। আপনি এখনও দেখতে পারেন যদি কোনো আপনাদের কাছে বই থাকে, আপনি যদি কোনো ইমাম তিরমিজির কিতাব পড়েন দেখবেন, দেখবেন কোনো একটা হাদিস বলার পরে বলে এটা হচ্ছে অমুকে বলেছেন, এটা অমুকে বলেছেন, সাহাবায়ে কেরামের আলাদা আলাদা বলেন, অন্যেরা এটা বলেছে, অন্যেরা এটা বলেছে, এটাও বলেন। কেন এটার অর্থ হচ্ছে ফেকার মশলার মধ্যে মতভেদ থাকবে, এই জন্য ছিল। এই জন্য সহি আকিদার লোকদের মধ্যে কেউ যদি কোনো আপনি দেখেন যে কেউ রুকু থেকে উঠার পরে, সেজদা থেকে উঠার পরে বসছে, কেউ সরাসরি না বসে সরাসরি উঠে গেছে, দুই রকম হইলো কেন, কেউ রুকু থেকে উঠার পরে হাত বাঁধলো, কেউ বাঁধলো না কেন, এই নিয়ে ঝগড়া আপনার আপনার সাজে না। কারণ এটা একটা এমন মশলা যে মশলাতে মতভেদ হতেই পারে, এবং এটা তাদের বুঝিয়াতে নজর পার্থক্য, এটার কারণে তাদের এই মনান্তর হয় নাই, মতান্তর হয়েছে, মনান্তর হয় নাই। কিন্তু আকিদাগত বিষয়টি মনান্তর হয়, আকিদে মন অন্তর থেকে আসে, এই জন্য আকিদের বিষয়ে ভিন্নতা গ্রহণযোগ্য নয়, আকিদের বিষয়ে ঐক্য থাকতে হয়। আকিদের বিষয়ে ঐক্য হওয়ার পরে একজন মানুষকে আপনি যতটুকু পারেন ছাড় দিবেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। আকিদের বিষয়ে ঐক্য না হলে আপনি যদি কোনো এমনি এমনি আপনার অন্য কোনো দলীয় ভিত্তিতে ছাড় দেন, তো আপনি আপনি বড় ফেতনাবাজ, এবং আপনার এটা হচ্ছে জাহিরি দল, এবং এটা হচ্ছে মূর্খতার দল, মূর্খদের দল। আকিদের ঐক্য না করে আপনি ঐক্য করছেন আপনার দলীয় ঐক্য, যার মধ্যে আপনি তাদেরকে এর উপর নির্ভর করে আপনার তার জন্য ভালোবাসা অথবা তার জন্য সত্যতা পোষণ করা। দল হলে এরা সব হালাল হয়ে যায়, আর দল না হলে সব হারাম হয়ে যায়। এই জাতীয় যদি হয় তো আপনি দল, আপনি পদভ্রষ্ট। এই এই এইটাই হচ্ছে পদভ্রষ্টতার নমুনা। এটাই আমরা দেখতে পাই যে কাফেরদের মধ্যে বিভিন্ন মূর্তি তারা ইবাদত করতো, কিন্তু রসুলের বিরুদ্ধে এক হয়ে যেত, এটাই দেখা যেত। এটা আকিদাগত ভিন্নতার সাথে তারা ঐক্য পোষণ করতো। এই জাতীয় আকিদাগত ভিন্নতার সাথে যে ঐক্য পোষণ করা হয় এটা হচ্ছে মূলত জাহিলি যুগের ঐক্য, এটা ইসলাম কোনো সমর্থন করে না। সুতরাং আপনি কখনো সহি আকিদার লোকদের মধ্যে ফেতনা আছে এটা বলবেন না, এটা বলা আসলে বৈধ নয়। ফেতনা বুঝেন আগে, ফেতনা কী জিনিস, ফেতনা সম্পর্কে আপনাকে স্টাডি করা উচিত, কোনটা ফেতনা। ফেতনা এক অর্থ হচ্ছে পরীক্ষা করা, ফেতনা এক অর্থ হচ্ছে ফাসাদ লাগা, এদের সমস্যা লাগে তৈরি করে তোলা। আপনি যেই ফেতনার কথা বলছেন, আল্লাহ মুত্তা রসুলকে আহ্বান করা যে ফেতনা হয়ে থাকে, এই ফেতনা তো আল্লাহ রসুল, এই ফেতনা আপনি যেটা বলছেন সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে আপনি ফেতনা বলে অভিহিত করছেন। সুতরাং এই জাতীয় কথা আমাদের মুখে সাজে না, বলবেন না। কোনো জায়গাতে যদি সহি মাসআলার উপরও কখনো কখনো বলতে হয় যে আপনি দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহ বিরোধী ফেকার মাসালা দিচ্ছে, আপনি সেখানে যদি না বলেন, আপনি যদি এখানে চুপ থাকেন যে এটা বললে ফেতনা হবে, তাহলে ঠিক হবে না কাজটা, আপনাকে সেটা বলতে হবে। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হয়েছে আমিরের পক্ষ থেকে যে আপনি তালাকের মাসালায় ফতোয়া দিবেন না। উনি বলছে আমি দিব, কারণ এটা হক বলে আমি জানছি, আমি দিব না কেন, যে আমার কাছে আসে তাকে আমি এটা বলবো, যে আমার কাছে আসে না তাকে বাড়িতে গিয়ে বলে এসেছি না আমি। এর অর্থ হচ্ছে কাউকে আপনি বলবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি হকটা বলতে হবে, সেটা যদি কোনো দেখেন যে আপনি কোরআন সুন্নার পক্ষে এটা বেশি, আপনি সেই মত বলবেন। এই মতের ব্যাপার আপনার আপনাকে মুখ বন্ধ করার মতো ক্ষমতা কারণেই, আপনার হকটা আপনি বলছেন এবং আপনি আপনার পক্ষে কোরআন সুন্নার দলিল স্পষ্ট আছে, আপনার পক্ষে সালভে সালাইনি মত আছে, তখন আপনি বলবেন না কেন। এখন যদি বলে যে না আমার এলাকাতে এটা নাই, উনি এটা বললো কেন, এটা ফেতনা হলো, এটা কথাটা ঠিক নয়, আপনি ফেতনা মানছেন কেন, এটা এটা একটা মত মেনে নেন। তা আপনি যদি কোনো ভিন্ন মতেরও হন, মনে করেন যে যে ফেকার মাসালাতে ভিন্ন মতটা গ্রহণযোগ্য, সুতরাং তার মতটাকে আমি গ্রহণ করে নিই, মতটা আমি আমি নিজের একে নিজের নিজের মনটাকে প্রশস্ত, আমার বুকটাকে প্রশস্ত করে নিই যে দুই রকম হতেই পারে, অসুবিধা নেই, এটাকে আমি ভিন্নভাবে না নিই। এটা নিয়ে হচ্ছে বাড়াবাড়ি করাটা হচ্ছে মূলত ফেতনা, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে যে এই আমাদের এখানে এই মাঝহ প্রচলিত, এর বাইরে কোনো একটা মত করলেই তাকে মসজিদ থেকে বের করে দাও, তার বিরুদ্ধে এ করো, তাকে সমাজ থেকে বের করে দাও, তার নামে পুলিশের কাছে ধরিয়ে দাও, সে ফেতনাবাজ অথবা তাই সে গুন্ডা অথবা সে ওরকম সে কিছু এরকম বলে, মানে বিভ্রান্ত করা, মানুষের কষ্ট দেয়া, এগুলো হচ্ছে এগুলি এরাই তো ফেতনা তৈরি করছে। আসলে একজন মানুষ সুন্নতের উপর আমল করতে দিচ্ছে না তারা, এটা এরাই তো ফেতনা তৈরি করছে। সুতরাং এই জাতীয় কথা আসলে কখনো আমরা বলবো না, এই জাতীয় কথা থেকে দূরে থাকবো যে সহি আকিদার মধ্যে ফেতনা আছে, যারা এটা বলে নিজেরাই ফেতনা তৈরি করছে, এবং আপনি ভালো করে চিন্তা করে দেখবেন ওরাই আসলে ফেতনাবাজ, কিন্তু তারা নিজেরা বুঝছে না। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি সবসময় কোরআন তেলাওয়াত করার পর আমার মৃত বাবা মার জন্য দোয়া করি, এটা কি ঠিক আছে, কোনো বেদাত করছি না তো? দেখুন, কোরআন তেলাওয়াত করার পরে এর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যে কোনো সময় কোনো একটা ভালো কাজ করে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, যে কোনো ভালো কাজ করে তার ওসিলা দিয়ে দোয়া করবেন। আপনি দুই রাকাত সালাত আদায় করছেন ওসিলা দিয়ে, বাবা মার জন্য দোয়া করেন, অন্য দোয়া করেন, কোনো সমস্যা নেই। দোয়া ইবাদা, এই সুযোগটা আপনি হারাবেন কেন? তবে
শুধু এরকম করবেন না যে আমি বাবা মার জন্য দোয়া করার জন্য 2 রাকাত কোরআন পড়তেছি, এরকম না। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করছেন, উনি দোয়া করবেন, আমার জন্যও করবেন, কোনো সমস্যা নেই। নির্ধারণ করে নিতে নিচ্ছেন এরকম যেন না হয় যে প্রতিদিন এখন থেকে আমি ফজরের পরে বাবা মার জন্য কোরআন তেলাওয়াত করছি, এটা যেন না হয়। আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর জন্য, বাবা মার জন্য, এরপরে আপনি বাবা মার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, হেদায়তের জন্য দোয়া করবেন, হেদায়তের থাকার জন্য দোয়া করবেন, আখেরাতের মুক্তির জন্য, কবরের আজাব থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, হাশরের মাঠের সেই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য দোয়া করবেন। কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে এটা আপনি বিশ্বাস করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা যেন আপনাকে কোরআনকে যেন আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দেয়। এইভাবে দোয়া করলে আপনার জন্য আম দোয়ার ভিতরে কোনো সমস্যা নেই, কিন্তু নির্ধারণ করা যাবে না যে এটার জন্য দোয়া করার জন্য আমি এটা করতেছি, কারণ এটার জন্য দলিল লাগবে, যে সুনির্দিষ্ট কোনো দলিল লাগবে। তাহলে আপনি কোরআন তেলাওয়াত করায় বাবা মার জন্য দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন, কোনো সমস্যা নেই। তবে এইটাকে সুনির্দিষ্ট করে নেবেন না যে এত এত এতটার সময় আমি এটা করবো, নিয়মিত এটাই করে যাবো, এটুকু দ্বারা না করো। অনেক সময় দেখা যায় কেউ কেউ নিয়ম করেই কবর জিয়ারত করতে যায় প্রতিদিন ফজরের পরে প্রতিদিন, এটা আবার নিয়ম করে যাওয়া যাবে না, কোনো দিন বাধাও দিতে হবে আপনাকে। যদি আপনি যান বাবা মার কবর জিয়ারত করেন, ফজরের পরে দোয়া করেন তাদের জন্য, সেটা করতে পারেন, মাঝে মধ্যে করবেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা যাবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান, যে কোনো নিয়ম বানালে সেটার জন্য একটা দলিল লাগে। নিয়ম না বানিয়ে যেমন আপনি জোহর আসর পড়েন নিয়ম 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 মোতাবেক, কেন, যেহেতু দলিল আছে, কিন্তু বাবা মার জন্য বা অনুকের জন্য কবর জায়গার জন্য নির্ধারিত সময় নির্ধারণ করা, নির্ধারিত এই সময় যেতেই হবে মনে করা, বা এই সময়ে একটা বিশেষ ফজিলত আছে মনে করা, যেমন অনেকে দেখা যায় ঈদের পরে জুমার পরে এই জাতীয় সময় অনেক সময় জিয়ারতে যায় বাবা মার, মনে করে যে এটা কোনো ফজিলত রয়েছে, নির্ধারিত কোনো ফজিলত সেখানে নাই, ইচ্ছা করে দোয়া করবেন, ইচ্ছা করে দোয়া করবেন না, যদি যেতে চান যাবেন, মনে করে তার বাবা মার কথা মনে হয়েছে যে গত বছর ছিল বা অন্য সময় ছিল, আমি তো এই বছর তার সাথে ঈদ করতে পারি না, সে আমার সাথে জুমা পড়তে পারে না, আমি যাই তার জন্য, তার বাবা মার জন্য দোয়া করি, তার জন্য করতে পারেন, এতে কোনো নিষেধ নাই, কিন্তু এটা নিয়ম বানিয়ে ফেলা যাবে না, নিয়ম বানিয়ে ফেললে বেদাত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি আমেরিকাতে থাকি লেখাপড়া পড়ালেখা করার জন্য, আমার সঙ্গে আমার স্ত্রীও থাকে, আমার পুত্র সন্তানের আকিকার জন্য আমি বাংলাদেশে একটি গরু আর আমেরিকাতে একটি ছাগল কোরবানি করতে দিতে চাচ্ছি, এটা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশিত আকিকার সুন্নাহ সহিবে আদায় হবে? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি দুই জায়গায় যদি দুইটা দিলে কোনো সমস্যা নেই, আকিকা দুই জায়গায় দুইটা দিতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আকিকা দুইটা হওয়া, দুইটা একটা ছেলের জন্য দুইটা জিনিস দুইটা যান দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। তো আকিকা গরু এবং ওট যে কোনো একটা দিয়ে দেওয়া যায়, হাদিসে আছে, একটা দিলে বড়, একটা দিলে বড় দিলে একটাও হয়, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, বিভিন্ন বর্ণা দিয়ে প্রমাণিত হয়েছে, সাহাবা কিরাম দিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার এক সন্তানের আকিকা দিয়েছেন একটা ওট দিয়ে, বুঝা গেল একটা ওট দিয়েও আকিকা দেওয়া যায়, একটা দিলেও হয় তখন বড় হওয়ার কারণে, তো এটা বুধ না, এই জন্য বড়। গরুও সে একই হুকুম রাখে, মহিষও একই হুকুম রাখে, যদি দেন পুরো একটা দিতে হবে, যদি এটা দেন। আপনি দিতে বলছেন আপনি একটা গরু দিবেন, আমেরিকাতে ছাগল দিবেন, দেশে একটা গরু দিবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, দুইটা যেহেতু দিচ্ছেন, দুইটা হচ্ছে মূলত সুন্নত, দুইটাই দেন দুইটা দিতে হবে, এটা হলো নিয়ম। বড় দিলে একটা দিতে হবে, ছাগল দিলে দুইটা দিবেন, বড় আর গরু দিলে দুইটা দিবেন, যদি না পারেন একটা দিবেন, এটা দেওয়া কোনো সমস্যা দেখি না আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মোতাবেক আপনি আকিকা হয়ে যাবে, তবে যদি পারেন, যদি পারেন ছাগল দেওয়ার ব্যবস্থা করুন। ছাগলটা যেহেতু নসান আসছে রাসূলুল্লাহ সাল্লামের, এটা থেকে সাহাবায়ে কেরাম আমাদের দিকে ওই সময় যাওয়া যাবে যখন আপনি পাচ্ছেন না বা সুযোগ মিলছে না বা অন্য সুযোগ অন্য কোনো সমস্যা থাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহ বলে দিয়েছেন, ছাগলের কথা বলে দিয়েছেন, তিনি বলেছেন যে আনিল গোলামে শাহাতুন, আনিল গোলামে শাহাতান, আনিল জারিয়াতে শাহাতুন, মহিলার মেয়ের পক্ষ থেকে একটি, মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল, ছেলে সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল দিতে বলে, ছাগল বলে দিয়েছেন, রাস বলেন নাই বা নুসুক বলেন নাই না, হ্যাঁ অনেকে বলে থাকেন যে একটা শব্দ আসছে নুসুক, তো নুসুক যেহেতু, হ্যাঁ একটা হাদিসে আসছে নুসুক হিসাবে, নুসুক যেহেতু আসছে সেহেতু নুসুক দিয়ে যেহেতু কোরবানি বুঝায়, তো সেটার উপর কেয়াস করে তো কোরবানির একটা অংশ দিলে হবে, এটা কেয়াস। শাফিয়া এবং হানাম বলে যে একটা মত আছে সেখানে, সেটা এটা আমল করে, কিন্তু হানাফি মজহাবের নীতি অনুসারে, রীতি অনুসারে যে এই সমস্ত জায়গাতে কেয়াস চলে না, সেই এই সমস্ত জায়গাতে কেয়াস চলবে না, সুতরাং এই নীতি বা মূল নীতি অনুসারে কেয়াসটা এখানে আসে না মূলত। আর এটা সালভে সালের নীতিও, তারা এই জাতীয় কখনও কেয়াস করতেন না, তারা এই সমস্ত জায়গাতে, এই সমস্ত জায়গাতে কেয়াস করতেন না, তাই সালাফদের নীতি অনুসারে আপনার আমার উচিত আপনি দুইটাই দেয়া, দুইটি প্রাণ দেয়া। সুতরাং আপনি যেহেতু দুইটি, একটি ছাগল একটা গরু দিচ্ছেন, সমস্যা হবে না ইনশাল্লাহ, সুন্নাহ মোতাবেক আদায় হয়ে যাবে।
আপনি এরপর বলছেন অনেক সংখ্যক শায়খের আলোচনা থেকে জেনেছি পুত্র সন্তানের জন্য দুটি ছাগল দেওয়ার সবচেয়ে বেশি বার হাদিস এসেছে। এইটা আমি বললাম যে সেক্ষেত্রে দুটি ছাগলের পরিবর্তে একটা গরু একটি ছাগল কি দেয়া যাবে? যে দুটি ছাগলের পরিবর্তে একটি গরু একটি ছাগল দেয়া যাবে, কারণ আমরা নসান পেয়েছি সলবদের থেকে যে তারা গরু দিয়েছেন, একটি গরুতে যথেষ্ট মনে করেছেন। তো আপনি যদি একটা গরু একটা ছাগল দেন কোনো সমস্যা নেই, হিসেবে দুইটা হয়ে যায়। সেটা শুধু ছাগল শব্দের উপর সেখানে তখন আর অবশিষ্ট থাকবে না, কারণ নসান আমরা পেয়েছি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং সলবদের থেকে অনেকের থেকে বর্ণনা আছে, আপনি সেটা পাবেন। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ ফতোয়ার বাড়িতে নিয়ে এসেছেন আকিকার অর্ধে, যে তারা এই দুইটি জানকে খেয়াল করতেন, দুইটা জিনিসকে খেয়াল করতেন, সেই হিসাবে আপনি দুইটা দিচ্ছেন, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আর দুইটাই ভিন্ন জায়গাতে দিলেও কোনো সমস্যা নেই, দুটো দিন ভিন্ন জায়গাতে দিতেও সমস্যা নেই, সপ্তম দিলে দিলেই হবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি বলেন যে বলছেন যে দুটি ছাগলের প্রতি গরু দিতে চাচ্ছি যাতে অধিক সংখ্যক দরিদ্র পরিবারের মধ্যে গোশত বিতরণ করতে পারে, তা তো আরও বেশি ভালো, কারণ সওয়াবটা বেশি হবে, বেশি সংখ্যক দিতে পারবেন, আপনার সন্তানের জন্য এটা বেশি কল্যাণকর হবে, যত বেশি দান করবেন খাওয়াবেন এটা ভালো জিনিস। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে হাদিসে আছে আল গোলাম মুরতাহানুম বি আকিকাতিহি, গোলাম বা সন্তান ভূমিষ্ঠ সন্তান আকিকা দ্বারা বন্ধক থাকে, আকিকা না দেওয়া পর্যন্ত বন্ধক মুক্ত হয় না, রাহা মরহুম থাকে, অর্থাৎ সেটা যেন ঋণগ্রস্ত হয়ে থাকে, মানে সে এটা দিতে এটা দিলে ঋণ মুক্ত হয়। তো এটা এবং নিয়ম হচ্ছে আকিকাগ্রস্ত বড় বড় টুকরা করে দেয়া, তাতে বেশি খেতে পারে, আকিকাগ্রস্ত নিজে খেতে পারে, আত্মীয় স্বজনকে দিতে পারে। তো আপনি যদি দিতে পারেন গরিবদের মধ্যে সেটা ভালো, কোনো সমস্যা নেই, আকিকাও হলো সাথে সওয়াবও হলো, সদাকার সওয়াব আপনার হয়ে যাবে, আকিকাগ্রস্ত নিজেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার জন্য যেভাবে দিতে চাচ্ছেন এটা তো সুন্নাহ বিরোধী হবে না, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইদানিং ফেসবুকে অনেকে এটা বলে বেড়াচ্ছেন যে ইসমে আজমের দোয়া পড়ে তার দোয়া কবুল হয়েছে কিছুদিনের মধ্যেই, আবার এক একজন এক এক দোয়াকে ইসমে আজম বলছেন, অনেকে আবার এই পদ্ধতি বলছেন যে মুনাদের আগে এটা পড়ে দোয়া করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টভাবে অমুক দোয়া পড়ে আবার আমার অমুক চাওয়া পূর্ণ হয়েছে এই ধরনের কথা বলা যাবে কি? কারণ আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু তাআলা ঠিক কোন আমলের মাধ্যমে আমাদের দোয়া কবুল করেছেন। প্রথমত, ইসমে আজম বলতে সুনির্দিষ্ট কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেন নাই। দেখবেন যে কয়েকটি হাদিসে বিভিন্ন রকম আসছে, তো এটাতে সবগুলি মিলিয়ে যেটা বোঝা যায় বিভিন্ন রকম বর্ণনা আসছে, সবগুলি মিলিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আল্লাহুম্মা থাকবে এটার মধ্যে, আল্লাহ শব্দ দিয়ে যে দোয়াটা করা হয় সেটাই মূলত ইসমে আজম অনেকেই বলেছে। এবং সাথে যদি আল্লাহুল আইল্লাহুল হাইয়ুল কাইয়ুম থাকে, হাইয়ুল কাইয়ুম তো ইয়া হাইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগিস, হাই কাইয়ুম থাকে অনেকে বলেছেন সেটাকেও ইসমে আজম বলেছেন, অনেকে বলেছেন ইয়া আল্লাহ দুটি নাম ধরে ডেকে, কোনো নাম ধরে ডেকে চাওয়া সেটা ইসমে আজম বলেছেন। মূলত ইসমে আজম হচ্ছে বড় নাম এবং সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। সুতরাং আল্লাহুম্মা দিয়ে দোয়াটা এটা ইসমে আজম, যে অমুকে ইসমে আজম আগে পড়েছে ইসমে আজম নামে বানিয়ে আরেকটা বানিয়ে নিয়েছে ইসমে আজম, এটা কিন্তু শুদ্ধ না। যেটা হাদিসে আসছে এটা বলতে পারে, হাদিসে যেটা আসছে লাকা দাওয়াতুল্লাহ বিসমিল আজম আল্লাহ তাকে আপনার বড় নাম দিয়ে ডেকেছেন, এটা মূলত আম্পরিক ইমামরা যারা আলোচনা করেছেন হাদিসে হাদিস বিশারদরা এবং যারা আমাদের সালফে সালিহীন তারা দেখেছেন যে এর মধ্যে আল্লাহ শব্দটি থাকার কারণেই এটাকে ইসমে আজম বলা হচ্ছে এবং আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেওয়ার কারণে ইসমে আজম বলা হচ্ছে। এই জন্য আল্লাহর নাম এবং গুণ, আল্লাহ নামটি থাকবে, আল্লাহ নাম গুণ দিবেন, এর মধ্যে উল্লেখ করবেন না, এর ওসিলা দিয়ে দোয়া করবেন, এটা ইসমে আজম হয়ে যাবে, কিন্তু এটাই বিশ্বাস করতে হবে। এর বাইরে সুনির্দিষ্ট কোনো একটা নামকে ইসমে আজম বলা বা সুনির্দিষ্ট কোনো একটা জিনিস আগে বলা, দোয়ার আগে পরে আগে বলা, আগে এটা বলে নিই তারপর দোয়াটা পড়ে নিই, এটার কারণে কবুল হচ্ছে এই জাতীয় বিশ্বাস হলে বাড়তি বিশ্বাস, এটা বাড়তি বিশ্বাস করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা এই দোয়া করার সময় আপনার এই ওয়ান্তুম মুকরুনা বিল ইজাবা হাদিসে আসছে, যদিও হাদিসটা আমার দুর্বলতা আছে, হাদিসে আসছে তোমরা আল্লাহর কাছে যখন চাইবে তখন তোমরা দৃঢ়তার সাথে চাইবে, কারণ আল্লাহ তাআলা গাফেল অন্তর থেকে কোনো দোয়া কবুল করেন না, অর্থাৎ যেটা যে অন্তর অন্তরের মধ্যে মন মুখ থেকে অন্তর থেকে কথাটা বের হয় নাই এমন দোয়া কবুল করেন না। অনেক সময় মানুষ মন থেকে দোয়া যখন আসে আপনার নিজের মধ্যে অন্তরের মধ্যে আসে যায় যে আল্লাহ কবুল করছে, এটা স্বাভাবিক জিনিস, তখন আপনি বলতে পারেন যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, এটা বলতে পারেন। কিন্তু নির্দিষ্ট একটি দোয়াকে আপনি নির্ধারণ করবেন যে এটা কবুল করছে, এটা তো আপনি গায়েবি জিনিস আপনি জানেন না, আপনি বলবেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন, আমি অনেক দোয়া করেছি, একই দোয়া হতে পারে আবার কয়েকটি দোয়া হতে পারে। তো আল্লাহ আপনার মন যদি বলে যে এটা দোয়া করছে, আপনি আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন
আনা আইন্দে জন্যে আব্দি বি, আমার বান্দা যেটা আমার ব্যাপারে ধারণা করে আমি সেটা নিকটে, অর্থাৎ যেটা আপনি মন থেকে ধারণা করছেন আল্লাহ তাআলা সেটার নিকটে। সুতরাং আপনি সেই সেটাকে যদি কোনো মনে করেন যে আল্লাহ আমার দোয়াটি এই দোয়াটি কবুল করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন, কিন্তু নির্ধারিত করে একেবারে নির্ধারিত বলা যাবে না যে এইটাই কবুল করছে, আপনি তো জানেন না কোনটা কবুল করছে, হতে পারে এটা কবুল করছে, হতে পারে আল্লাহ তাআলা আপনার আর অন্য কোনো দোয়া করছেন বা অন্য কেউ আপনার জন্য দোয়া করছেন সেটা কবুল হয়েছে। তো আপনি করবেন যে আল্লাহ তাআলা আমার মনে হচ্ছে যে এইটা এই দোয়া আল্লাহ কবুল করছে, এভাবে মন থেকে বলতে পারেন, কিন্তু এটাই কবুল করছে নির্ধারিত করে একেবারে সুনির্দিষ্টভাবে এইটাই কবুল করে ফেলেছেন এইভাবে বলতে পারবেন না, কারণ এটা আপনি জানেন না এটা সত্য, এটা কিনা অন্য কোনো দোয়া কবুল করেছে আপনি বুঝতে পারেন না। তবে বলবেন যে আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা এমন বলতে পারেন যে এইটা কবুল করেছে, মন থেকে এরকম মনে আসতে পারে কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না, হ্যাঁ এটা বলতে পারবেন। আর যেটা বলছি ইসমে আজম আগে পিছিয়ে কিছু লাগিয়ে অথবা কোনো দোয়াকে আগে ইসমে আজম দিয়ে দোয়া, এই জাতীয় দোয়া এই জাতীয় কিছুই না, আল্লাহুম্মা করে অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহর নাম গুণের রসিলে দিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ এটাই হবে ইসমে আজম, এবং এর মাধ্যমে যে দোয়া করবেন সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, মন থেকে এটা দৃঢ়তা রাখবেন। কোন দোয়াটাতে কবুল হয়েছে এটা আপনি যদি অন্তরে এসেও যায় মনে ভিতরে আল্লাহ তাআলা আপনার ঢেলে দেয় যে এটাই কবুল করছেন, এটা মনের বিশ্বাস রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বলে বেড়াতে পারবেন না যে ওই দোয়াটা এই কারণে কবুল হয়েছে যেহেতু ইসমে আজম বলেছিলাম, এই জাতীয় কথা যদি বলবেন না, কারণ আপনি সমস্ত দোয়ার সূত্রে যদি আল্লাহুম্মা থাকে সবগুলো ইসমে আজম দিয়ে দোয়া হয়। দোয়ার অবস্থা হচ্ছে এটা, কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তাকে তার অন্তর দেখেন যে এই লোকটা যদি আমি না দেই হয়তো সে কুফুরি কালাম করে ফেলতে পারে, তার অবস্থা দেখে তাকে দ্রুত দিয়ে দেন, এই যে অনেকের দোয়া করার মাত্রই কবুল হয়ে যায়, এর অর্থ এই নয় যে শেখ বা আল্লাহর ওলি হয়ে গেছে, এটা না, তাকে দিয়ে দেন। কেন এমন হতে পারে যে এই লোকটি যদি দেরি করা হয় তাহলে সে আরও বিপজ্জনক অবস্থা চলে যাবে, আল্লাহ তাআলা তার অন্তর দেখেন যে বিপদ, সে আর চাইবে না, এর পরে আল্লাহ বিরোধী কথাবার্তা বলা শুরু করে দেবে, এই জন্য তাকে দিয়ে দেন তাড়াতাড়ি। আবার অনেকে আল্লাহ তাআলা অনেক ভালো মানুষকে দেরিতে দেন, কেন দেন, আল্লাহ চান যে এই লোক আমার কাছে আরও চাক, দোয়াটাই তো একটা ইবাদত, সে আমার আরও বেশি করে ইবাদত করুক, তখন তাকে অনেকে দেরিতে দেন। আবার অনেক সময় আল্লাহ তাআলা তাকে দেন না, আখেরাতে দিবেন, অনেক সময় তার থেকে এরকম বিপদ ছড়িয়ে নেন, এগুলো সবই হাদিসে আসছে। সুতরাং বোঝা গেল যে দোয়া কবুল হতে হওয়া মাত্রই অনেকে বলে যে তার দোয়ায় কবুল হয়, এটা দোয়া কবুল হওয়া ভালো লক্ষণ কোনো সন্দেহ নেই, কিন্তু সবগুলিতে আল্লাহর ওলি আল্লাহ খুঁজে না, এটার মধ্যে যে ওলি আল্লাহ হয়ে গেছে এই জন্য দোয়া সব কবুল হয়েছে, অনেকে এটা দিয়ে দোয়া করে, এটা কিন্তু ঠিক না, কারণ অনেক সময় ভালো দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ আছে যে হালাল খাবে এবং হালাল চলবে, হারাও পানিও হালাল থাকবে, পোশাক হালাল থাকবে, দিন সবসময় আল্লাহর কথা থাকবে, আল্লাহ তারা দোয়া কবুল করেন, অনেক সময় দোয়া কবুল নাও হতে পারে। রসুল্লাহ আসলাম দোয়া করেছেন, কখনও কখনও সে দোয়া কবুল হয়নি, কখনো রসুল্লাহ আসলাম দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে এক হানাহানিতে লিপ্ত করবেন, আল্লাহ তারা দোয়া কবুল করেন না, সেটা সহি হাদিসে আসছে। নবীরা অনেক সময় দোয়া করেন, সে দোয়া কবুল হয়নি। আপনি নূহ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তার পিতার জন্য কবুল করেনি আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে যে দোয়া কবুল হওয়া না হওয়ার সাথে যে লোকটি ভালো মন্দ হওয়া এটা নির্ভর করে না, বরং আল্লাহ তাআলা তার হেকমত অনুসারে কাউকে দ্রুত দেন, কাউকে দেরিতে দেন, কাউকে আল্লাহ তাআলা পছন্দ করেন তার দোয়াটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। তবে যত যার দোয়া বেশি কবুল হয় এতে কোনো সন্দেহ নেই, সে আল্লাহ বেশি আকরাম, এটা বোঝার একটা মাধ্যম হচ্ছে এটা, কিন্তু এটা সবসময় এই নীতি কার্যকর হবে না, যার দোয়া কবুল হয় না আল্লাহ নৈকট্য তার নাই এটা বলা যাবে না। অনেক সময় দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা বিপরীতটা দান করেন, অনেক সময় আল্লাহ চান যে বন্ধ আমার কাছে চাইতেই থাকুক, তার চাওয়াটার কারণে তার ইবাদত হোক, এটা আল্লাহ তাআলা চান। সুতরাং দোয়া কবুলের এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন না, যেটাতে আপনাদের দেখেছেন যে আগে ইসমে আজম পরে এটা নির্ধারণ করে নিয়ে এইভাবে নীতি যদি রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত না হয় সেটা করা যাবে না, আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার বই কেনার জন্য আপনার নিজস্ব কোনো অনলাইন শপিং আছে কিনা, বিভিন্ন লাইব্রেরিতে ও অনলাইন শপিংয়ে আপনার অনেকগুলি বই পাওয়া যায় না? আসলে ভাই এই যদি অনলাইন শপিং দিতে যাই তো আর লেখাপড়া করা লাগবে না, আমাদের তো অনেক ছাত্র পড়াতে হয়, ক্লাস করতে হয়, আপনি জানেন যে আমার ক্লাসের জায়গাটা অনেক দূরে, ইউনিভার্সিটিটা ঢাকা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে, তো এটা যাওয়া আসা এগুলি করে আমাদের আবার এর মধ্যে আপনাদের সাথে যোগাযোগ চলে, এর মধ্যে বিভিন্ন এলমি কাজ থাকে, আলোচনা থাকে, দার্স থাকে, খোতবা থাকে, এর মধ্যে আবার যদি কোনো অনলাইন কাজ শুরু করি তো আমাদের আর কিছু করা লাগবে না, এই জন্য আমরা এই দায়িত্বগুলো খুব একটা নেই না। আমরা আলহামদুলিল্লাহ বইটা লিখে দিয়ে দেই কোনো পাবলিশারকে, তিনি তার মতো করে ব্যবস্থা করেন, এগুলি থেকে আয়ের দিকেও তাকিয়ে থাকি না, এগুলি যত হয় আল্লাহর বান্দারা উপকৃত হলে আমরা খুশি হই, আল্লাহ তাআলা কবুল করলে এটা বড় জিনিস। তো আপনাদের অনলাইন আমার জানা মতে সবগুলি অনলাইনে রকমারিতেও পাওয়া যায়, ওয়াফিল লাইফেও পাওয়া যায় বেশিরভাগ বই,
আর যেগুলি পাওয়া যায় না এগুলি আমি বলবো ওদেরকে দিয়ে দিতে ইনশাল্লাহ, তাহলে পাওয়া যাবে। বেশিরভাগ বই আমার আমার বইগুলো বেশিরভাগই আপনি সবুজ পত্র পাবলিকেশনসে আছে, এবং পান কোড় একটা পাবলিকেশন সেখানে তাদের আছে, আরটি আছে, কাশফুল প্রকাশনীতে আছে এই তিনটি, আর কিছু আছে আমাদের সিডাব্লিউআই থেকে সরাসরি আমরা বের করেছি। তো এগুলো সবই কিন্তু বেশিরভাগই এদের সবুজপত্রের লাইব্রেরিতে বেশিরভাগ পাওয়া যায়। আর যদি পান করিতেও কিছু পাওয়া যায়, আর কিছু কাশফুল প্রকাশনীতে পাওয়া যাবে। তো আর কিছু অনলাইনে তো আছেই, islamhouse.com-এ কিছু আছে, আর কিছু আছে PDF মানুষ দিয়ে দিয়েছে, আপনি দেখতে পারেন। কিছু ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, কিছু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ছাপিয়েছে, সবগুলি অনেকেই PDF আকারে দিয়ে দিয়েছেন, সেগুলি সেখান থেকেও নিতে পারেন। অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আছে যেটা ছাপিয়েছে, সেটা ওখানে গেলে কিনতে পারেন। ওরা অবশ্য বাইরে খুব একটা দেয় না, তবে আপনি অনেক সময় সেটা এই কাঁটাবনের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় ওদের বই। তো ইসলামিক ফাউন্ডেশনগুলি, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিগুলোতে, বিক্রয় কেন্দ্রগুলোতে পাওয়া যায়। তো আশা করি সেখান থেকে আপনি নিতে পারবেন। এটা একটা আমি মনে করি এটা এই খুঁজে পাওয়ার বিষয় এবং গুরুত্ব দিয়ে খোঁজার বিষয় আসলে মূলত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জয়ফল জৈত্রী খাওয়া কি হারাম? শুনেছি হানাফি মজাবে নাকি হারাম বলেছে, সৌদি আরব এটা বিক্রি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের সবাই সবাই সব দেশে সব খাবারে জয়ফল জৈত্রীর ব্যবহার করা, এটি খাওয়া হারাম না হালাল বিষয়টি বিস্তারিত বলবেন প্রিয় শেখ। জয়ফল জৈত্রী যেটা আমি বুঝি সেটা হচ্ছে, আমার মনে হয় এক খাবারের মধ্যে, বিশেষ করে ইয়ার মধ্যে দেওয়া হয়, এই যারা বিরিয়ানি পাকায় তাদের সেটা দেওয়া হয় এটা, এবং সে অনেক সময় এটা দিয়ে ইয়াও বানানো হয়, মোরব্বা বা এই জাতীয় কী বলে আচার বানানো হয় এবং সেটা খায়। যদি সেটা হয় এটা হারাম হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। হানাফি মজাহেবে হারাম হয়েছে বা অন্য ওখানে হারাম হয়েছে এরকম কিছু নেই, এটাতে সৌদি আরবেও এটা হারাম নয়, এটা নাই ওখানে, এই ফলটাই নেই ওখানে, জৈতুন এটার নাম, আমার দেশে এটা জয়ফল। ঘটনা হচ্ছে জৈতুনটা এই আরব দেশে ওই ভূমধ্যসাগরীয় এলাকায় হয়, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এক এক গাছের এক এক ইয়া দিয়েছেন, এক এক মাটির তাসির, মাটির প্রভাব দিয়েছেন। ঠিক ভূমধ্যসাগর এলাকা মেডিটেরিয়ান সি যেটা আছে সেখানে এটা হয়, আর কোথাও হয় না এটা। এটা যদি আপনি যান লেবাননে পাবেন, তো ফিলিস্তিনে পাবেন, মানে ওই যে ভূমধ্যসাগরের আশেপাশে। আবার এটা ঠিক এই এতে চলতে গেলে আপনি ঠিক স্পেন পর্যন্ত এই সাগর যতটুকু গেছে এর আশেপাশে পাবেন। বাংলাদেশে যদি আপনি জৈতুন দেন, জৈতুন আস্তে আস্তে আপনার আরেকটা হয়ে যাবে, জৈতুন থাকবে না, কারণ এই জৈতুন এই দেশে হয় না। যেমনিভাবে তেঁতুল বাংলাদেশ, তেঁতুল নিলে ওখানে হয় না বাংলা, ঠিকভাবে কিছু জায়গার কারণেই, কিছু কিছু জিনিসের কারণে আপনি অনেক কিছু এক ফল আরেক জায়গায় দেখতে পাবেন না, ভিন্ন রকম দেখতে পাবেন। আমাদের দেশে যেটা জয়ফল বিক্রি হয় সাধারণত মৌসুমে, সেটা আরব দেশে পাওয়া যায় না, এর অর্থ নিষিদ্ধ জিনিস না। ওরা চিনে না বলে অনেক সময় নিষেধ করা হয়তো মনে করতে পারে, তাদেরকেও যদি নিষেধ করে থাকে হয়তো এর মধ্যে কোনো মাদকতা আছে কিনা। অনেক সময় মাদকতা থাকে, এটা হলো কাঁদ বলা হয়, কাঁদ এক রকমের ওষুধ ইয়ে আছে, ফল আছে যেটা ইয়াতে ইয়েমনে পাওয়া যায়, যেটা এটার মধ্যে মাদকতা থাকার কারণে নিষেধ করা হয়। যেটা মাদকতা আছে এটা খাওয়া যাবে না, এবং যেটা খাইলে বুধ হয়ে থাকে সেটা নিষেধ খাওয়া যাবে না, এরকম জিনিস নিষেধ করে দিয়েছে বিক্রি করা। এটা আমি দেখি নাই, আমি তো অনেক দিন ছিলাম, জানি না অনেক বছর, 15 বছরের মতো, আমি দেখি নাই এরকম কিছু নিষেধ করতে, এরকম জিনিস যায়ও না। হয়তো তারা মনে করেছে এটা তাদের কাছে অগ্রহণযোগ্য মনে করে, সেটা হয়তো মাদকতা আছে যে নিষেধ করতে পারে, কিন্তু আল্লাহর এই জিনিসগুলো ক্ষতি না, ক্ষতিকর না হলে কোনো ফল নিষেধ নেই, এটা মূল কথা। আল্লাহ তাআলা জমিনে যা দিয়েছেন ফলগুলো সবগুলি হালাল, কোনো ফলেই হারাম নেই, যদি সেটা আপনার দুইটি কাজ না করে, মাদকতা না আসে আর শারীরিক কোনো ক্ষতি না। দুধটা আপনি খাবেন না, কারণ দুধটা বিষ খাওয়ালে মরে যাবেন, দুধটা তো বিষ, তাই বলে দুধটা হারাম জিনিস হয়েছে এই জন্য, কারণ ক্ষতি করে এই জন্য। ঠিক অনুরূপভাবে যেমন এই আবার ফল, যেমন কোনো ফল খাইলে অনেক সময় মানুষের মাদকতা আসে, মৃত্যু আসে, পাগল হয়ে যায়, এগুলি খাবেন না, এগুলি হারাম, এগুলি খাবেন না এই কারণে। কিন্তু মূল জিনিস এই জয়ফল জৈত্রী যদি কোনো মাদকতা না আসে এবং আসেও না, এবং কোনো ক্ষতিকর কিছু না থাকে, তাহলে এটা খাওয়া কেন হারাম হবে? কোনো কেউ হারাম করার ক্ষমতা রাখে না, হালাল জিনিসকে হারাম করার শরীরে জায়েজ নেই। নির্দিষ্ট কোনো কিছুকে আপনি হারাম বলবেন, দলিল লাগবে, নির্দিষ্ট কোনো
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে ওলা ওলা তাকুল লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম, কোন তোমাদের মনের ভিতরে বানিয়ে বানিয়ে কোনো কিছু হালাল হারাম বলিও না। আল্লাহ তাআলা খালাক লাকুম মা ফিল আরদি জামিয়ান, জমিনের মধ্যে যা আছে সবই হালাল করেছেন, যদি সেটা দুইটা থেকে মুক্ত হয়, একটি হচ্ছে সেটা ক্ষতিকর না হয়, আরেকটি সেটার মধ্যে মাদকতা না আসে, ব্রেন নষ্ট না কারি হয়, আর যদি কোনো খবিজ জিনিস হয় সেটা হারাম, এতে কোনো সন্দেহ নেই। যেমন এই জাতীয় তামাকগুলো হারাম, কারণ তামাক এটা এমনিতেই ক্ষতিকর এবং সেটা খবিজ এবং সেটা অর্থ নষ্ট করে এবং সেটা দ্বারা মানুষের সেটা দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষের মৃত্যু ঘটায়, সুতরাং এটা কখনও হালাল হতে পারে না। শুধু জয়ফুল জ্যোতি হারাম হওয়ার কোনো দলিল আমরা পাইনি, যারা দলিল দিবে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, যারা দলিল দিবে তারা বলবে যে হারাম, তাদেরকে জিজ্ঞাসা করেন দলিল কোন দলিলের ভিত্তিতে হারাম, তারা যেন এটা বলে দেয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে হিসরুল মুসলিমে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া শুধু বিকেলে তিনবার কথা বলা, যদি সকালেও তিনবার পড়ি তাহলে কি গুনাহ বা বিদআত হবে? আসলে এই হিসরুল মুসলিম যেটা বলছে এটা হাদিস দ্বারা প্রমাণিত, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা সকালের দোয়াতে আসে না, এটা বিকেলের দোয়াতে আসছে। এখন সকালের দোয়াতে আপনি নির্ধারণ করে নিলে বেদাত হয়ে যাবে, যদি মন দিয়ে চলে আসছে, অনেক সময় সকাল বিকেলে দোয়া পড়ার সময়, তাহলে সেটাকে আপনি মন থেকে বলবেন যে এটা চলে আসছে, আল্লাহ যেন এটা যেন আমাকে পাকড়া না করে, কিন্তু এটাকে সকালের দোয়া না, বিকেলের দোয়া হিসেবে নেবেন। আর এমনি যদি কোথাও নামেন, সাধারণত কোনো কোথাও কেউ অবতরণ করে সেখানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়া যায় যাচ্ছে, আপনি জানেন কোথাও কেউ অবতরণ করলে, কোনো অফিসে গেলে, কোনো জায়গায় গেলে এটা পড়া যায় যাচ্ছে, তো সমস্যা নেই, তো সেটা বলতে পারেন। কিন্তু নির্ধারিত করে সকালে যে তিনবার এটা এটা নাই, এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা বিকেলে, এটা বিকেলের জন্য, বিকেলে বললে রাতের বেলা কোনো আক্রমণ থেকে আপনি হেফাজত থাকবেন, কোনো সাপ বিচ্ছু বা এই জাতীয় কোনো কিছু আক্রমণ থেকে, জিন এগুলি থেকে আক্রমণ থাকবেন, এটা হাদিসে আসছে। সুতরাং এবং কোথাও নাজিল অবতরণ করলে সেখানেও এটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন, তো এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এইভাবে সেটা করবেন। কিন্তু সকালবেলা দোয়ার ভিতরে ঢুকাবেন না, এই জন্য কারণ সকালবেলা এটা আসে নাই, তো অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে গেলে এটাকে আপনি মনে মনে ঠিক করে নেবেন যে এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি এটা ইচ্ছাকৃত বলিনি, তাতে আপনার ইনশাআল্লাহ গুনার ভিতরে পড়বেন না, সমস্যা হবে না। তো কিন্তু নির্ধারণ করে নিলেই যে এটা সকালে দোয়া হবে, নির্ধারণ করে নিলে এটা আবার বেদাত হয়ে যাবে, কারণ সকালে দোয়াতে এটা নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআন বন্ধ করা দোয়া আছে কি? কোরআন পড়ার সময় যখন তখন যে কোনো আয়াত বন্ধ করতে পারি কি? কোরআন শেষে কোনো দোয়া আছে কি? কোরআন পড়া শেষে কী করণীয়? কোরআনের সিজদার ভরে জানাবেন ইনশাআল্লাহ। আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন, আমরা সবগুলি ইনশাআল্লাহ চেষ্টা করছি। কোরআন বন্ধ করার কোনো দোয়া আছে কি না? কোরআন বন্ধ করার কোনো দোয়া নেই। অনেকে মনে করে থাকে এখন বলতে হবে সাদাকাল্লাহুল আজিম, সাদাকাল্লাহু মাওলানাল আজিম, অথবা কেউ কেউ আরও অনেক জিনিস বানায়, অথবা এই জাতীয় কোনো দোয়া নেই এবং নির্ধারণ করার কিছু নেই। হ্যাঁ, এখন যদি আপনার মন থেকে অটোমেটিকলি বেরিয়ে গেছে আল্লাহ সত্য বলেছেন, সেটা আলাদা কথা, কিন্তু এটাকে মানে দোয়া মনে করতেছে, দোয়া নয় এটা, আল্লাহ সত্য বলেছেন, এটা আপনি তো যে কোনো সময় বলতে পারেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলুন, কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, এটা মন থেকে যদি বের হয় এটা আলাদা কথা, কিন্তু নিয়ম বানিয়ে ফেলা যাবে না, আল্লাহ কী বলেছেন অর্থ বুঝছেন, এরপর সত্য বলেছেন আপনি বিশ্বাস করতেছেন, এটা তো আপনার অন্তরের বিষয়, কিন্তু এটা নিয়ম বানিয়ে ফেলা যাবে না। এই জন্য কোরআন বন্ধ করার সময় কোনো দোয়া নেই, এটা হলো মূল কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোরআন পড়ার সময় যখন তখন যে কোনো আয়াত বন্ধ করতে পারে কি? কোরআন পড়ার সময় কোরআনের একটা নিয়ম আছে, আদব আছে, সেটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যখন জান্নাতের কথা বলেন তখন সাথে সাথে জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, নিয়ম হচ্ছে দুইটাই বলা। এই জন্য সালভে সালিন দেখে দিবেন যে আইন দিয়েছে, রুকুর ব্যবস্থা করেছে, রুকুর অর্থ হয়েছে কথা শেষ হয়েছে, রুকুর অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু সুতরাং যেখানে সেখানে শেষ করে দেওয়া উচিত নয়। যখন অনেক সময় দেখা যায় কোরআনে কারিমের প্রথম অংশে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন, এরপরে ইল্লাল্লাযিনা বলেছেন, আপনি ইল্লাল্লাযিনা ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি জাহান্নামে দিয়ে দিলেন, বের করেন নাই, ইল্লাল্লাযিনা তাও বলে। তো এই জাতীয় কোরআনের পড়ার কিছু আদব আছে, যেখানে সেখানে বন্ধ করা উচিত না, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যদি সুরা শেষ হয়ে যায় আপনি দ্বিধায় সেখানে বন্ধ করে ফেলতে পারবেন, আর যদি কোনো আপনি বুঝতে পারেন যে এখানে ঘটনা শেষ হয়ে গেছে সেখানে বন্ধ করতে পারবেন, আর যদি আপনি বুঝতে না পারেন তো আপনি রুকুওয়ালা কোরআন শরীফ পড়বেন। এতে সুবিধা হচ্ছে প্রসঙ্গ শেষ হয়ে যায়, রুকু অর্থ একটা প্রসঙ্গ শেষ, কোরআনে কারিমে যে রুকুগুলো দিয়েছে তারা এটা একটা অর্থপূর্ণ কাজ করেছে, এটা অনেকেই মনে করে থাকে এটা কিনে দিলে, এটা অর্থপূর্ণ কাজ, এতে কোনো সমস্যা নেই। সুতরাং আপনি চিন্তা করবেন যে একটা জায়গায় কথা অর্থ বুঝে যেখানে সেখানে থামতে আপনার জন্য উচিত, তবে এটা এমন নয় যে হারাম হয়ে যাবে এরকম না, তারপর আপনার জন্য কোরআনে যে কোনো আয়াতে থেমে যাওয়া জায়েজ আছে,
কিন্তু উত্তম হচ্ছে অর্থ যেখানে পূর্ণ হয় সেখানে আপনার জন্য থামা। যেখানে আপনি ধরেন একটা কথা বললেন যে যেখানে জাহান্নামের কথা বলা হয়েছে অর্ধেক আর বাকি অর্ধেক বলা হয় নাই জান্নাতের কথা, সেখানে আপনার থামাটা ঠিক হবে না, বরং একটু সামনে গিয়ে জায়গা মতো থামাটা আপনার জন্য উচিত হবে, সুন্দর হবে। আশা করি বিষয়টা বুঝছেন। পরের প্রশ্ন করেছেন আপনি, কোরআনের শেষে কোনো দোয়া আছে কি? কোরআনের শেষে, কোরআন পড়ার শেষে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, যে কোনো দোয়া আপনি করতে পারেন, যে কোনো দোয়া আপনি করতে পারবেন। কোরআন পড়া শেষ হয়েছে আপনার, আপনি এটা বন্ধ করে দিয়েছেন, রাখছেন, এখন আপনি যে কোনো আল্লাহর কাছে এটা ওসিলা দিয়ে যে কোনো দোয়া করতে পারবেন, সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। অনেকে বলে আল্লাহ আনিস ওয়াহশাতি ফি কবরি, এই এই দোয়াটা অনেকে মুখস্থ, অনেকে বলে আল্লাহ মা আল্লাহ আত আল্লাহ মা তিনি বিল আলিফে উলফাতান বিল বায় বারাকাতান বিল তায় তাওবাতান বিল সায় তাওবান, এই জাতীয় বানিয়ে বানিয়ে দোয়া করে। এগুলি বানিয়ে দোয়া, বানানো দোয়া, এগুলি যদি আমরা এটা হারাম বলছি না, কিন্তু এগুলি বানানো দোয়া হচ্ছে। আপনি যেটা বুঝেন এটা করবেন, যেই ভাষা আপনি বুঝেন সেই ভাষায় দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ভাষা বুঝেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীর ভাষা বুঝে, প্রত্যেকটি প্রাণীর অবস্থা বুঝে, একসাথে কত মানুষ ডাকে তার ডাকাতে কোনো শুনতে কোনো সমস্যা হয় না। তিনি আরশের উপর থেকে সমস্ত ডাকে সাড়া দেন, সমস্ত শব্দ শোনেন। যিনি দুনিয়াতে কোথায় কী কে কোন অন্ধকার প্রকোষ্ঠে ডাকছে, মাছের পেটে ডাকছে, কোথায় মাছের পেটে ঢুকে ইউনুস নবী ডাকছিলেন, সেখান থেকেও আল্লাহ তাআলা ডাক শুনেছিলেন মাছের গভীর সমুদ্রের মধ্যে। ঠিক অনুরূপভাবে গভীর সমুদ্রে কোন প্রাণী কী তার অভাব সেটাও আল্লাহ তাআলা বুঝেন, আপনার আপনার ভাষা আল্লাহ বুঝেন। সুতরাং আপনি যদি কোরআনের কোরআনে কারিমের দোয়াগুলো দিয়ে দোয়া করেন, নির্ধারিত নয়, নির্ধারিত নয়, যে কোনো দোয়া দিয়ে, হাদিসের দোয়া দিয়ে দোয়া করেন ভালো। যদি এটা না পারেন, বাংলায় আপনার ভাষায় যে কোনো ভাষা আপনি নিজের মতো করে দোয়া করবেন, এটাই হচ্ছে আপনার জন্য দোয়ার নিয়ম। বানিয়ে বানিয়ে দোয়াগুলো আপনি অর্থ না বুঝলে করবেন না, অর্থ বুঝলে আপনি বুঝেন যে ভালো কথা বলেছে সেটা আপনি বলতে পারবেন, কিন্তু এটাকে যতক্ষণ পর্যন্ত না আপনি অর্থ বুঝছেন ততক্ষণ পর্যন্ত এটা বলবেন না। কারণ আপনি অনেক এমন কথা হয়তো বলতে পারেন যেটা আপনি বুঝেন নাই, অর্থ ভুল হয়ে গেছে, এই জন্য এগুলি যেগুলি চাওয়া হচ্ছে এগুলি দেখুন শরীয়ত সম্মত না। অনেক সময় জান্নাতের অমুকখানের অমুকটা চাই এটা বলে, এই জাতীয় কথা তো শরীয়ত নেই। জান্নাত চাইবেন সরাসরি, জান্নাতের ডান পাশের ছোটো কামরা, বাম পাশের ছোটো কামরা, এগুলি বলা, এগুলি দোয়ার মধ্যে আয়াতে দেওয়া বাড়াবাড়ি হয়ে যায়। এই জন্য বানানো দোয়াগুলো বেশিরভাগ সময় বাড়াবাড়িতে লিপ্ত থাকে। যেমন অনেকে দালাইল খায়রাতের মধ্যে একটা জায়গা আছে, আল্লাহ আপনি রসুলের ফরে দুরুদ এমন সালাত পাঠ করেন যে এরপরে আর কোনো সালাত বাকি না থাকে। এটা হয় আল্লাহর কাছে কোন কোনটা বাকি নেই, এটা আল্লাহর কাছে সব নিঃশেষ হওয়ার কিছু আছে নাকি? এই জাতীয় কথাবার্তা বলা তো আসলে বৈধ নয়। তো এরকম বলে তো জানেও না যে এই কথাটা বলছে ঠিক না, তো এই জাতীয় কথাগুলি বলা ঠিক নয়। এই জন্য যেই দোয়া করবেন জেনে বুঝে করবেন, এর্তেদা যেন না হয়, সীমালঙ্ঘন যেন না হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি জাতি এক সময় আসবে যারা এর্তেদা ফিত্তহুর দোয়ার মধ্যেও বাড়াবাড়ি করবে আর পবিত্রতা অর্জনের মধ্যে বাড়াবাড়ি করে। এখন আমাদের মধ্যে পবিত্রতা অর্জন বাড়াবাড়ি অনেক অসহসার রোগীতে পরিণত হয়ে গেছে। শত শত মানুষ একবার দুইবার তিনবার চারবার দোয়া পানি সব শেষ করে ফেলতেছে, অথচ রসুলের যুগে তারা পানি অল্পই পেতেন, তারা এক এক গ্লাস পানি দিয়ে তারা উজু করতেন, এক গ্লাস পানি দিয়ে উজু করতেন। আপনি এক গ্লাস পানিতে আপনার করবেন যে আমার হাত ধুইতে চলে যাচ্ছে। তো এই জন্য এই বাড়াবাড়ি দোয়ার মধ্যেও বাড়াবাড়ি আছে, ওজুর মধ্যেও প্রচুর বাড়াবাড়ি হয়, এবং শেষ পর্যন্ত ওজুর মধ্যে বাড়াবাড়িটা অসহসার রোগীতে পরিণত হয়। এই জন্য ওজুর মধ্যে বাড়াবাড়ি করাটা এবং দোয়ার মধ্যে বাড়াবাড়ি করাটা এগুলি নিজের জন্য ক্ষতিকর, এগুলি করবেন না। আপনার মন মতো যা আছে তা দোয়া করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বাংলা বুঝেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি হচ্ছে কোরআন পড়া শেষে কী করণীয়? কোরআন পড়া শেষে তাও আপনি ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়া যদি এখন না আসে মন থেকে রেখে দেবেন, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট কোনো কিছু করা যাবে না, নির্দিষ্ট কোনো কিছু করা যাবে না। দোয়া করলে ভালো, যদি কাজ করেছেন ভালো কাজের, যে কোনো ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করাটা উত্তম। তারপর আপনি হচ্ছে কোরআনের সাজদার ব্যাপারে জানাবেন, কোরআনের সাজদা আছে 14টি, 15টি, 15টা সাজদা আছে, এটা হলো বিশুদ্ধ মত। 14টা বলে থাকেন মতান্তরে, যেটা এটাই শুদ্ধ, যে 15টা প্রত্যেকটা সাজদা আপনি সময় মতো দিয়ে দেবেন, যখনই যে যে সাজদার কথা আসছে এটা দিবেন। কেন? আসলে সেখানে বলা হচ্ছে যে আমার বান্দারা যারা আমার কথা শুনে তারা আমাকে সাজদা করে। এটা বিরাট ব্যাপার, আল্লাহর কথা শুনে আপনি সাজদাটা করছেন, আপনার বান্দার অন্তর্ভুক্ত হতে পারলেন। অন্যেরা অন্যের জন্য সাজদা করে, আপনি আল্লাহর জন্য সাজদা করেন, ওখানে উল্লেখ আছে। ওখানে উল্লেখ আছে যে কোনো বান্দা এই কারণে সাজদা করেছে, আপনি সেখানে সাজদা করবেন। সুতরাং বোঝা গেছে যে আল্লাহর বান্দা হতে হলে এই সাজদাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অর্থপূর্ণ, এগুলি সময় মতো দিবেন। এগুলিকে জমা করে সব শেষে দেওয়ার অর্থ হচ্ছে আপনি কোনোরকম দায়িত্বমুক্ত হলেন, ভারমুক্ত হলেন, কিন্তু আসলে অর্থ বুঝলেন না কোরআনের। কোরআনের অর্থ বুঝে পড়া উচিত এবং সেটার কারণ পড়া উচিত, বুঝে অর্থ বুঝে দেখেন কী জন্য আল্লাহ এখানে সাজদা করতে বলেছেন। সাজদাগুলো বুঝে আপনি বুঝবেন যে এখানে সাজদা করাই উচিত। আর একটি সাজদা কত গুরুত্বপূর্ণ, আপনি যখন সাজদা করেন শয়তান বলে বনি আদমকে সাজদা করতে, শয়তান কাঁদতে থাকে, যখন তারা সাজদা করতে বলছে সে তো সাজদা করলো জান্নাতে চলে গেলো আর আমি সাজদা করিনি, আমি জাহান্নাম, আমার জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল
সেজদা একটা গুরুত্বপূর্ণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের আগে একটি সেজদা হবে খায়রু মিনে দুনিয়া ওয়া ফিয়া, দুনিয়া এর মধ্যে যা আছে তা থেকে উত্তম হয় একটি সেজদা। অর্থাৎ কেন? কারণ মানুষ সেজদা দিয়ে সময় থাকবে না, দুনিয়াদার হয়ে যাবে। এই করোনা বা কোভিড-19 আসার আগে মানুষের যে উৎপাত, মানুষের দুনিয়া পাওয়ার জন্য যে মানুষের যে 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 যতটুকু মানুষের মধ্যে যে দেখা গেছে, দৌড়াদৌড়ি দেখা গেছে, আশ্চর্য হতে হয়, মানুষ আল্লাহর জন্য সেজদা করার সময় পায় না। এখন আল্লাহ তাআলা একটা ওষুধ দিয়ে ঘরে বসাই দিয়েছে, এখন আর বাইরে দৌড়াদৌড়ি করার সালাতটা গুরুত্ব দেয়, যে কোনো সময় মরে যাওয়ার পর ভয় করতেছে, এখন যে কোনো সময় আক্রান্ত হওয়ার ভয় করতেছে, এই জন্য সাবধানে থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সেজদাগুলি সাথে সাথে দিয়ে দিবেন, যদি না পারেন পরবর্তী দিবেন। অর্থাৎ পরবর্তী সেজদা দেওয়ার নিয়মটা হচ্ছে আল্লাহু আকবর বলবেন, সেজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়বেন, আর অন্য দোয়া আছে যদি পারেন সেটা পড়বেন, সাজদা সাজদা ওয়াজি লিল্লাজি খালাকা ওয়া শাক্কা সামা বসারাহু বিহাওলি ওয়া কুওয়াতি ফাতাবারাকা আল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহুম্মা উকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়া দাআ আনি বিহা উজরান ওয়া আল্লাহুম্মা ওয়াজআল ইনদাকা যুখরান ওয়া তাকাব্বালহা মিনহি কামা তাকাব্বালতা মিন আবদিকা দাউদ। এতটুকু বলতে পারবেন, আমি জানি যে আপনি শুধু সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়বেন অথবা বেশি পড়বেন, কোনো সমস্যা নেই, অথবা মন থেকে কান্নাকাটি করবেন, সুযোগ যেহেতু পেয়েছেন সেজদার মধ্যে দোয়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্ধারিত কোনো দোয়া না, নিজের মন মতো আল্লাহর কাছে চাইতে পারেন যে আমি সিদ্ধা করছি আল্লাহ তোমাকে, তোমার কাছে বিনীত হচ্ছি, এটা সিদ্ধা করবেন, সুযোগ পেয়ে গেছেন। একটা একটা সিদ্ধা একটা বিরাট সুযোগ কিন্তু, বনি আদম একটা সিদ্ধা আল্লাহকে দিতে পারছে, মন থেকে আল্লাহকে সিদ্ধা করছে, এটা কিন্তু বিরাট নেয়ামত। এটা দিবেন, দেওয়ার পরে আর উঠে যাবেন। এরপরে আল্লাহ আকবর আছে কিনা, অধিকাংশ আলেম বলেন যে এরপরে আল্লাহ আকবরটা নাই, যদি দেয় না যায়জ না, যদি সালাতের ভিতরে হয় দিবেন না, সালাতের বাইরে হলে দিতে পারেন, তাকবীর দিচ্ছেন, আল্লাহ তাকবীরটা একটা সওয়াবের কাজ, কোনো সমস্যা নেই। তো যেহেতু নির্ধারিত হবে আসে নাই পরে দিবেন কিনা, সেই জন্য সেটা দেওয়া জরুরি নয়, সেটা দেওয়া জরুরি নয়, যদি দিতে পারেন দিবেন, না দিতে পারলে দিবেন না, সমস্যা নেই। অর্থাৎ পরে আল্লাহ আকবর বলাটা এরকম বাধ্যতামূলক নয়, তবে সেজদাটা দিবেন, সেজদাটা সাথে সাথে দিবেন, এটা ওয়াজিব সেজদা, আসলে মূলত এটা ওয়াজিব, দিতে হবে ওয়াজিব, এটা খেয়াল রাখবেন। তো আজকে আমরা এ পর্যন্তই থাকি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার সাথে আবার দেখা হবে। আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন, এবং আপনাদের আমাদের আবার সাক্ষাৎ হবে আশায়। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।